যাই হোক, তো আমরা এখানে যে অঙ্কটার কথা বলছি সেই অঙ্কটাতে বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ কার বাই গিভেন ইকুয়েশন, বাই এ গিভেন ইকুয়েশন, হ্যাঁ এখানে আমি এ লিখতে ভুলে গেছি, বাই এ গিভেন ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু 5t³ q + 3t² - 5 মিটার ওয়েন টি ইকুয়াল টু 2 সেকেন্ড। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে এই একটা সরণের সমীকরণ দেওয়া আছে বা ডিসপ্লেসমেন্টের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ অনুসারে একটা গাড়ি চলছে। হ্যাঁ, তো একটা গাড়ি চলছে, তো এখন এই অবস্থাতে এই গাড়ির হচ্ছে একটা ভ্যালোসিটি অর্থাৎ বেগ এবং ত্বরণ তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে ত্বরণ এবং বেগ যদি বের করতে বলে, তোমার দেওয়া আছে কি সরণের সমীকরণ। তো আমি শিটের ভিতর লিখতে পারলে, আমি স্লাইডের ভিতর লিখতে পারলে খুব ভালো হতো, বাট মনে নেই, আমি ভুলে গেছি, আমি একটু এখানে করে একটু লিখে দিই আর কি, যে সরণ আছে, সরণ থেকে তোমাকে বের করতে বলা হয়েছে বেগ, আবার বেগ থেকে তোমাকে বের করতে বলা হয়েছে ত্বরণ। যদি এই সিরিজটা যদি মেনটেন করে, তখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার বলছি, সরণ থেকে বেগে যেতে হলে ডিফারেন্সিয়েশন করতে হবে সমীকরণটাকে, আবার বেগ থেকে যদি ত্বরণে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি উল্টা হয়, ত্বরণ থেকে তোমাকে বেগে যেতে বলেছে, আবার বেগ থেকে তোমাকে যেতে বলেছে সরণে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটার ক্ষেত্রে আমাকে করতে হবে হলো ইন্টিগ্রেশন, আর এটার ক্ষেত্রে আমাকে করতে হবে হলো ডিফারেন্সিয়েশন। বুঝছো কি আমার কথা? প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন? হ্যাঁ, যদি প্রশ্ন করো না, কিন্তু আমি নিজে প্রশ্নটা করছি কেন, কারণ হচ্ছে দেখো, যদি সরণের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা দেখো সরণের সমীকরণ পাচ্ছি, সরণ থেকে যদি বেগ বের করতে চাই, তাহলে আমরা বেগ সমান কি জানি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু দেখেছি যে বেগ সমান ডিএস ভাগ ডিটি। অর্থাৎ যদি এস কে যদি তুমি টি এর রেসপেক্টে, টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, এখন মনে করো যদি বলা হয় যে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তার মানে কি তাকে ডিওয়াই ডিএক্স লাগাতে হয়, যেটা কিন্তু তোমরা ডিপ্লোমাতে করেছো, হ্যাঁ, বা তোমরা ইন্টারমিডিয়েটে করেছো, যে মনে করো তোমাকে বললো, বলা হলো এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো মানে কি যে ডিওয়াই ডিএক্স লাগানো, সমীকরণটাকে ডিওয়াই ডিএক্স লাগানো। এখন যদি তোমাকে বলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এর মানে কি যে আমরা এই এস কে টি ডিওয়াই ডিটি লাগাবো, এস এর সাথে ডিওয়াই ডিটি লাগাবো। তো এই জন্য যে সরণ থাকে যদি, তাহলে তোমাকে যদি বেগ বের করতে হয়, তাহলে ডিওয়াই ডিটি লাগাতে হবে, আর ডিওয়াই ডিটি লাগানো মানে ডিফারেন্সিয়েশন করা, আর ডিএস ভাগ ডিটি মানেই হচ্ছে ভি। বুঝছো আমার কথা? এখানে যেহেতু আমরা এস কে ডিফারেন্সিয়াল করবো, সেক্ষেত্রে কি ডিডি এস হবে না? আমি বুঝিনি তোমার কথা, আবার যখন এক্স কে ডিফারেন্সিয়েশন করতে তখন কি লাগাতে, আবার বলো। ডিডি এক্স ডি বাই ডিএক্স, হ্যাঁ এটা লাগানো হতো না, এইটা না। এখন শোনো, আসলে আমি বলি তোমার শুধু, আচ্ছা আচ্ছা আমি একটু বোঝাই, এটা এটা সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, আসলে এখনো ক্যালকুলাসের ক্লাস করানো হয়নি তো তোমার, তোমরা ডিপ্লোমাতে যেভাবে ক্যালকুলাস শিখে এসছো, হ্যাঁ অধিকাংশ ক্যালকুলাস মানে না বুঝে শিখে আসছো, শুধু সূত্র মুখস্থ করে করে আসছো। হ্যাঁ, এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাকে যে এই ডি বাই ডিএক্স লাগাতে হবে এমন কোনো কথা নাই। এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এখন এক্স কে তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, হ্যাঁ তার উপর ডিপেন্ড করবে। যদি তুমি এক্স কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তখন তোমাকে লাগাতে হবে ডি বাই ডি ওয়াই। যদি তুমি এক্স কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তখন তোমাকে লাগাতে হবে ডি বাই ডিটি। এক্স কে যদি তুমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তখন তোমাকে এক্স এর সাথে লাগাতে হবে ডি ওয়াই ডি জেড। এখন তোমাদের ডিপ্লোমার বইতে যে অঙ্কগুলো ছিল সবগুলাই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলেছিল, এই জন্য এক্স এর সাথে তোমরা ডি বাই ডিএক্স লাগিয়েছিল। কিন্তু এমন না যে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে গেলে ডি বাই ডিএক্স এ লাগাতে হবে। আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো? কারণ বুঝতে সমস্যা হচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটা আমি বুঝিনি, কে যেন কি বলছে আবার বলো। মানে এক্স এর সাথে যাকে বলা হবে যে ডিফারেন্সিয়েশন করো, সেটা নিয়ে করতে হবে, তাই তো? না ব্যাপারটা সেরকম না যে এক্স এর সাপেক্ষে যার, মানে এখন তোমাকে যার রেসপেক্টে, যার সাপেক্ষে বের করতে বলবে, তার সাপেক্ষে তোমাকে করতে হবে। এখন যদি তোমাকে মনে করো একটা ফাংশন দেওয়া আছে, আমি একটু ফাংশনের মধ্যে যাই তাহলে ব্যাপারটা ভালো বুঝবা।
মানে এটা ক্যালকুলাস করা মানে যখন টোটাল ক্যালকুলাসের কনসেপ্ট গুলো চলে আসবে, হ্যাঁ তখন এইগুলো বুঝতে অসুবিধা হবে না। তারপর আমি সংক্ষেপে একটু বলি, যেহেতু তোমাদের ক্যালকুলাস মানে জাস্ট শুধু ফর্মুলা অনুসারে অঙ্কগুলো করে আসছে কিন্তু ক্যালকুলাসের বেসিকটা জানো না, তো আমি যখন আমার ক্যালকুলাস ক্লাস করাই 2 ঘন্টা করে মিনিমাম 3টা ক্লাসই থাকে শুধু ক্যালকুলাসের বেসিকের উপরে। হ্যাঁ টোটাল মোট 6 ঘন্টার ক্লাস থাকে ক্যালকুলাসের বেসিক, তোমরা জানতে পারবা যখন করবা। তো আমি জাস্ট একটু সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যে একটা মনে করো ফাংশন দেওয়া আছে, হ্যাঁ যে ফাংশনটা হলো 2x + 3, এটা একটা ফাংশন দেওয়া আছে। তো এখন এটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলেছে, এখন ডিফারেন্সিয়েশন করতে বলেছে, এখন যদি তোমাকে এই ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলা হয় t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই পুরো অংশটাকে তোমাকে লাগাতে হবে dy/dt। কেন ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বললে কেন dy/dt লাগাতে হবে, এটা এটা ক্যালকুলাস যখন করবো তখন জানতে পারবে, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কখনো ভুলবা না। কিন্তু ওটা এখন বলা যাবে না কারণ অনেক আলোচনা ওইটা। এখন যদি তোমাকে বলা হতো এই 2x + 3 ফাংশনটাকে যে y এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করো, তখন তোমাকে এখানে লাগাতে হতো dy/dy। এখন যদি তোমাকে যদি বলে যে 2x + 3 ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, যেটা তোমার ডিপ্লোমা বইতে আছে, তখন তোমাকে এখানে লাগাতে হবে dy/dx। বুঝছো কি ব্যাপারটা? কোনটা কখন করাতে হবে আমার থেকে যদি তোমরাই যদি ভালো বোঝো তাহলে আমার কাছে আসার কি দরকার বলো? এই জন্য আমাকে আমার মতো করাতে দিবা, হ্যাঁ যেটা তোমাদের জন্য ভালো হবে আমি সেটাই করবো। এনিওয়ে তো যাই হোক, এখন তাহলে কথা হচ্ছে যে আমরা বললাম যে এস থাকলে এস থেকে যদি আমরা বেগে যাই তাহলে ডিফারেন্সিয়েশন করবো, আবার বেগ থেকে যদি আমরা ত্বরণে যাই তখন আমরা ডিফারেন্সিয়েশন করবো। এখন মনে করো একটা ত্বরণে এই বেগের সমীকরণ দেওয়া আছে, বেগের সমীকরণ দেওয়া আছে মনে করো 5 হ্যাঁ t³ + 2t² হ্যাঁ। তাহলে এই যদি একটা বেগের সমীকরণ দেওয়া থাকে, যদি এখন তোমাকে ত্বরণ বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে t এর সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dy/dt। আর dv/dt মানেই হচ্ছে আমরা জানি ত্বরণ। হ্যাঁ তো এখান থেকে আমরা আরেকটা কথা একটু বলে ফেলি, হ্যাঁ এটা ভাবছিলাম ক্যালকুলাসের সময় বলে ভালো হতো, একটু বলেই ফেলি যেহেতু একজন একটা প্রশ্ন করেই ফেললো। সেটা হচ্ছে আমরা একটু সামনে আগাই, আগানো পরে বলি, এই যে s = 5t³ + 3t² - 5। হ্যাঁ এই যে 5t³ + 3t² - 5 এটা কিন্তু একটা ফাংশন, তোমরা মনে হয় ডিপ্লোমাতে ফাংশনের চ্যাপ্টারটা ম্যাক্সিমে ফাঁকি দিয়েছো, হ্যাঁ ম্যাক্সিমামে ফাঁকি দিয়েছো যে হচ্ছে আমাদের মানে ফাংশন করোইনি, কিন্তু ফাংশন ছাড়া ক্যালকুলাস টোটালি অচল, এই ফাংশনে দুর্বল ছিল বলে এই শুধু ফর্মুলা মুখস্থ করে ক্যালকুলাস গুলো করে আসছো। তা আমি একটু ফাংশনের কথা বলি, একটা ফাংশন y = যদি আমরা যদি বলি x² + 3, এটা একটা ফাংশন, হ্যাঁ এটা কার ফাংশন? x এর ফাংশন। এই যে x² + 3 এটা হচ্ছে x এর ফাংশন, y = x² + 3। যেমন আমরা আমরা এক্স্যাক্টলি জানি y = f(x), তো আবার f(x) সমান যদি আমি বলে দিই, f(x) হচ্ছে একটা x এর ফাংশন যার মান হচ্ছে x² + 3। তাহলে y = যদি f(x) যদি হয় তাহলে আমরা কি বলতে পারি না y = x² + 3 বলা যায় না, y = f(x), আবার f(x) সমান বলছি x² + 3, তাহলে y = x² + 3, এটা কি কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা এটা বলা যায়, তাহলে এটা হচ্ছে কার ফাংশন? x এর ফাংশন, আর x এর ফাংশনের ভ্যালু হচ্ছে y। এটা হচ্ছে x এর ফাংশন আর x এর ফাংশনের ভ্যালু হচ্ছে y। ঠিক অনুরূপ ভাবে এখানে দেখো এটা কার ফাংশন? এটা t এর ফাংশন আর t এর ফাংশনের ভ্যালু হচ্ছে s। আমার কথা কি বুঝছো? আচ্ছা মনে রাখতে হবে ফাংশনটা রয়েছে যার, ফাংশন যার হবে অল টাইম ডিফারেন্সিয়েশন করতে হয় তার সাপেক্ষে। এটা আমরা ক্যালকুলাসের সময় আমরা আরো ভালো করে শিখবো, এখন শুধু এটা করার জন্য আমি একটু বলছি সংক্ষেপে, ফাংশন যার হবে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, যদি তার রেসপেক্টে বা তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন না করা হয় তাহলে ওই ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে শূন্য। যেমন আমি যদি এখন মনে করে এই এই ফাংশনটাকে যদি বলি যে x² + 3, এটা কার ফাংশন? এটা x এর ফাংশন, তাই না?
এটা x এর ফাংশন, কারো বুঝতে সমস্যা আছে যে এটা x এর ফাংশন কেন? কারো বুঝতে সমস্যা আমাকে বলো, হ্যাঁ যে ভাইয়া এটা আমি বুঝতে পারছি না, এটা হচ্ছে একটা x এর ফাংশন, কারো বুঝতে সমস্যা আছে কি? আল্লাহ কথা বলো না কেন? আচ্ছা এটা হচ্ছে একটা x এর ফাংশন, আমরা বলছি যে এই যে এই জায়গা থেকে বললাম যে আমরা f অফ x সমান বলছি x স্কয়ার প্লাস 3। f অফ x মানে কি? f অফ x মানে হচ্ছে যে আমরা কিন্তু বলি দেখো f মানে কি ফাংশন, আর অফ x, f অফ x যার বাংলা মিনিং হলো x এর ফাংশন, কথাটা ভালো করে বুঝো, ইংলিশে বলছি f অফ x, f না বলে আমরা মানে এটাকে সংক্ষেপে বলছি কিন্তু f, কিন্তু এর ফুল মিনিং হলো ফাংশন, অর্থাৎ ফাংশন অফ x, ফাংশন অফ x। তুমি ডিকশনারিতে সার্চ করো অথবা গুগল গুগল হচ্ছে যে ট্রান্সলেশনে তুমি সার্চ করো, ফাংশন অফ x এর মানে কি? এর মানে হচ্ছে x এর ফাংশন। আমার কথা কি বুঝছো? আচ্ছা তাহলে আমি এখানে f অফ x না বলে একটু বড় করেই বলি ফাংশন অফ x, ফাংশন অফ x আমরা কত ধরেছি এটা, তাহলে ফাংশন অফ x এর বাংলা হলো x এর ফাংশন, x এর ফাংশন কত এটা, তাহলে আমরা এটাকে যদি বলি x এর ফাংশন, x এর ফাংশন কে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না করে যদি তুমি এটাকে যদি t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এর মান হবে শূন্য, যার সাপেক্ষে যার ফাংশন হবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমার কথা কি বুঝছো? ওকে তাহলে এখন এটা কার ফাংশন? এটা হচ্ছে t এর ফাংশন, আর এই ফাংশনের মান কত? s। যেমন এখানে এটা হচ্ছে x এর ফাংশন, আর x এর ফাংশনের ভ্যালু কোনটা? y, বুঝছো? ফাংশন সম্পর্কে আমরা আরো ভালো বুঝবো, ফাংশন সম্পর্কে আমরা আরো ভালো বুঝবো যখন ক্যালকুলাস করবো, শুধু এই এই অঙ্কটা করানোর জন্য আমি সিম্পলি একটু ধারণা দিচ্ছি, অর্থাৎ 100% এর মধ্যে 2% ধারণা দিচ্ছি তোমাদের, 2% ধারণা দিচ্ছি যেন অঙ্কগুলো পারো। এনিওয়ে তাহলে এটা ফাংশন হচ্ছে t এর, তাই আমাকে এটাকে কি করতে হবে? টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, আশা করি ব্যাপারটা বুঝেছো। এনিওয়ে এবার তাহলে আমরা কি করলাম, এটাকে টি এর রেসপেক্টে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলাম, আগে বলেছি সরণ থেকে বেগে যেতে হলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, তো ডিএস ভাগ ডিটি মানে আমরা জানি ভি। আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন কে আমাকে শেখাতে হবে, এখন একটু বলবা আমাকে, অবশ্যই রেসপন্স করবা যে ভাইয়া এটা ডিফারেন্সিয়েশন পারি না, একটু বোঝাই দেন। না ভাইয়া শেখাতে হবে না ভাইয়া, একটু বোঝাই দেন ভাইয়া, এটার ডিফারেন্সিয়েশন বোঝো না? আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এই যে বললা সে কোন সেমিস্টারে একটু বলো আগে, সমস্যা নেই ষষ্ঠ পড়বে, এই তোমার তো কচু কাছে সাথে গলায় দড়ি দেওয়া দরকার আছে, বোঝাই দিচ্ছি অসুবিধা নাই, কিন্তু তুমি যদি এই ডিফারেন্সিয়েশন যদি দেখো না বোঝো তাহলে অবশ্যই কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ ব্যাপারে, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা আমি এটা বোঝাই দিচ্ছি, দেখো ডিফারেন্সিয়েশন একটা সূত্র ছিল dy dx x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n যদি হয় তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল তুমি কি জানো? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন আমাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে কার? 5 t কিউব এর, 5 এর কোনো ডিফারেন্সিয়েশন হবে না, কেন? কারণ আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করছি কার ফাংশন, কার এখানে t এর ফাংশন, তাই না? যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা শিখেছি যার ফাংশন শুধু তারই সমষ্টি, অর্থাৎ যা হচ্ছে যার সমষ্টি বের করছি, মানে d লাগানো আছে যার সাথে, হ্যাঁ ডি লাগানো আছে যার সাথে শুধুমাত্র তারই সমষ্টি আমরা বের করবো, ঠিক অনুরূপ ভাবে এই যে এখানে ডি লাগানো আছে যার সাথে শুধু তারই কাজ করবো আমরা, ডি যার সাথে লাগানো নাই তার কাজ করবো না। আমার কথা কি বুঝছো? যেহেতু এখানে পাঁচ, পাঁচের সাথে কোনো টি নাই, পাঁচ একা, তাহলে পাঁচের কোনো ডিফারেন্সিয়েশন হবে না, তাই পাঁচটা পাঁচ থেকেই যাবে। পাঁচ এখানে পাঁচ থেকেই গেল, পাঁচ এখানে পাঁচ থেকে গেল। এবার টি কিউব এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করো, n এর মান কত? 3, আর এখানে x না বলে আমরা বলতেছি t, তাহলে যদি এখানে t টু দি পাওয়ার 3 যদি বলো তাহলে 3 ইনটু t টু দি পাওয়ার 3 মাইনাস 1 কত হয়? 3 ইনটু t স্কয়ার হয় না, 3 ইনটু t স্কয়ার হয়, কারো বুঝতে সমস্যা আছে? যে ওই যে বললাম আমার কাছে একটু বোঝাই দেন, ঠিক আছে, ঠিক অনুরূপ ভাবে এখানেও আমরা x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করলাম, এখানেও সেম ভাবে x টু দি পাওয়ার n এর সূত্র যদি প্রয়োগ করি 3 টা তো থেকেই গেল, আর t স্কয়ার এখানে t n এর মান হচ্ছে 2, তাহলে কি হবে 2, অর্থাৎ 2 ইনটু t টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 ইনটু t টু দি পাওয়ার 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 না বলে আমরা এখানে সরাসরি t বলবো, 2 মাইনাস 1 মানে t, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, হ্যাঁ তো সেটাই করলাম আমরা এখানে, তাহলে 5 এর সাথে 3 গুণ করলে হয় 15, আর t স্কয়ার থেকেই গেল, আর 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, আর t টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে শুধু t হয়, বুঝতে সমস্যা আছে? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু একটা ডিফারেন্সিয়েশন বোঝালাম, বাট এর পরে গুলো কিন্তু বোঝাবো না, ঠিক আছে? এখন দেখো আমরা এখান থেকে কি করবো, এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিব,
হ্যাঁ, যদি শুধু বেগ বের করতে বলতো তাহলে আমরা এখানে কাজটা করে দিতাম, কিন্তু শুধু বেগ বের করতে আমাকে বলনি, আমাকে বলেছে বেগ এবং মধ্যে যদি সে না থাকে, সে বাদ অন্য কিছু যদি থাকে তাহলে তার ভ্যালু হয় জিরো, ডিফারেন্সিয়েশনের ভ্যালু। যেমন আমি বলি যে, অর্থাৎ এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। যেমন আমরা যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এখন তুমি যদি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, এর ডিফারেন্সিয়েশন হবে কারণ এখানে এক্স আছে, কিন্তু এই থ্রির ডিফারেন্সিয়েশন হবে না কারণ থ্রির সাথে কোনো এক্স নাই, থ্রির ডিফারেন্সিয়েশন হবে জিরো। যার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করবা, সে না থেকে যদি অন্য কিছু থাকে, পৃথিবীতে যাই থাকুক না কেন, তার ভ্যালু হবে শূন্য। অঙ্ক শেষ করবো কি করে গো এগুলা? হ্যাঁ, একটা সূত্র আছে যে ডি বাই ডি এক্স, সি সি মানে হলো কনস্ট্যান্ট ভ্যালু, তার ভ্যালু হয়ে যাচ্ছে শূন্য। যদি কারোর ডিফারেন্সিয়েশনের এখানে যদি সমস্যা থাকে আমাকে এখন পর্যন্ত বলো, কারণ আমি চাই না যে কোনো স্টুডেন্ট বুঝতেছে না তো আমি সামনের দিকে আগে চলে যাবো। সমস্যা হচ্ছে এবার দেখো, এই জায়গা থেকে আমরা সরাসরি যদি শুধু বেগ বের করতে বলতো তাহলে আমরা এইটুকু কাজ করে টি এর মান এখানে বসে দিতাম। দেখো বলেছে 2 সেকেন্ড পরে আমাদের বেগ বের করতে বলেছে, তখন আমরা এখানে টি এর মান বসে দেওয়া অঙ্কটা করে ফেলতাম, কিন্তু এখন এখানে টি এর মান বসাবো না কারণ আমাকে এখানে আরো একটা জিনিস বের করতে বলেছে ত্বরণ। তাই আমরা এটাকে নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে এই জিনিসটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। কেন? কারণ ডিভি ভাগ ডিটি সমান আমরা জানি ত্বরণ এ। হ্যাঁ, তাহলে যদি আমাকে বেগ থেকে যে ত্বরণ বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে ডিভি বাই ডিটি থাকতে হবে, আর ডিভি বাই ডিটি থাকা মানেই হচ্ছে আবার টি এর সাপেক্ষে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করা। বুঝছো কি? জি ভাই। ওকে, তো ডিভি ভাগ ডিটি মানে হচ্ছে এ। আর এটাকে আবার সে একই রকম ভাবে এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ব্যবহার করে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন বুঝিনি কি হইছে? এটা বুঝতে সমস্যা হয়েছে কিনা, যে 15 টি স্কোয়ার থেকে 30 টি কিভাবে হলো, বুঝতে কি সমস্যা হয়েছে? চুপ করে থাকবো না, বুঝতে সমস্যা হলো আমাকে বলবা। কেউ চুপ, আবার কেউ নিজেকে ছোট মনে করবো না। হ্যাঁ, যে আমাকে মনে হয় কে কি ভাববে প্রশ্ন করে, আরে ভাই তোমাকে তো দেখতে পাচ্ছে না, তুমি প্রশ্ন করো, চুপচাপ প্রশ্ন করো, প্রয়োজনে তুমি তোমার নাম চেঞ্জ করে রেখে, যেন তোমাকে তোমার পরিচয় যেন না জানতে পারে। কিন্তু ভুলেও নিজের পায়ে নিজে কুড়ুল মারবা না, যে না বুঝে সামনের দিকে আগানো। এনিওয়ে, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো এটা বেগের সমীকরণ পেয়ে গেছে, আবার ত্বরণের সমীকরণ পেয়ে গেছে। এখন আমরা কি করবো, এবার টি এর মান শুধু এখানে আর এখানে বসিয়ে দেবো, বসালে আমরা ভি এবং টি পেয়ে যাবো। টি সমান যদি 2 যদি আমরা বেগের সমীকরণে বসাই তাহলে কত পাই? 72 মিটার। আর যদি এই এখানে যদি বসে তাহলে পাই 66 মিটার। হ্যাঁ, আমাদের মিটিং মনে হয় একটু পরে শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, 4 মিনিট আছে। তো আমরা আরেকটা লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে, ওই লিঙ্কটা হচ্ছে একটু কষ্ট করে জয়েন করবা, 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেবো। আমি আজকে কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, ইভেন আজকের অঙ্কগুলো করলে পারলে পারে প্রায় 10-15টা অঙ্ক নিজেই পারবা, এই জন্য একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে? এনিওয়ে, তো এর পরের অঙ্কটাতে যদি যাই, আচ্ছা অঙ্কটাতে যাওয়ার আগে আমি একটা কাজ করি, একটা ইয়ে আসতেছে বারবার। তো আমরা এর পরের অঙ্কটার কথা যদি বলি, সেটা হচ্ছে যে problem number 2, a particle moves from rest with the acceleration of ekta samikaran dewa ache, determine the velocity of this particle when t equal to 2 second. orthat bolche particle mane holo kona, ha ekta bostu kona, ekti bostu kona sthir obosthan theke eto toroner samikaran niye jacche, ha
এত ধরনের সমীকরণে সে আগাচ্ছে স্থির অবস্থান থেকে, রেস্ট মানে স্থির অবস্থান, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দিস পার্টিকেল হোয়েন টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অর্থাৎ তোমাকে ভেলোসিটি বের করতে বলছে, বেগ বের করতে বলেছে যখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়। আচ্ছা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ভাই। কি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? তাহলে এখন দেখো এখানে দেওয়া আছে কার সমীকরণ, ত্বরণের সমীকরণ, কিন্তু তোমাকে বের করতে বলেছে কি বেগ। তাহলে এখানে কিভাবে করতে হবে বলো তো? ইন্টিগ্রেশন করতে হবে না ডিফারেন্সিয়েশন করতে হবে? ইন্টিগ্রেশন করে করতে হবে ভাইয়া, ইন্টিগ্রেশন করতে হবে। একটু আগে আমি যেটা বললাম যে ত্বরণ থেকে যদি বেগে আসা যায়, আবার বেগ থেকে যদি সরণে আসতে হয়, তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর যদি সরণ থেকে বেগে আবার বেগ থেকে যদি ত্বরণে যেতে হয়, তখন আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটাতে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ফাংশন কি আছে এখানে? ফাংশন হচ্ছে যে এটা টি এর ফাংশন, তাই আবার আমরা কি করব যে a ইকুয়াল টু আমরা জানি dv ভাগ dt, a ইকুয়াল টু আমরা জানি dv ভাগ dt। হ্যাঁ, এখন আমরা কি করব, এটাকে rr এ গুণ করে দেব। তাই এখন আমরা এটাকে rr এ গুণ করে দিয়ে, আচ্ছা আমরা এইটা হচ্ছে আমি নতুন লিংকে বলছি, হ্যাঁ কারণ এখানে অনেকগুলো কথা বলতে হবে, আমি নতুন একটা লিংক দিচ্ছি। শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাই। আচ্ছা আমি মিটিং হচ্ছে ইন করে দিচ্ছি, হ্যাঁ ইন করে দিয়ে তারপরে আমি নতুন একটা লিংক দিচ্ছি, সেই লিংক থেকে বোঝাচ্ছি। আমি 4-5 মিনিটের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, সরি 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেবো, গ্রুপে থাকো, আমি দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা যাই হোক, দেখো আমরা আবার আগের অংশে ফিরে আসছি। তো আমরা যেটা বলছিলাম এখান থেকে, এ ইকুয়াল টু ডিভি ভাগ ডিটি আমরা লিখলাম, লেখার পর এখন আমরা কি করবো, এটাকে আড়াআড়ে গুণ করে দেবো। হ্যাঁ, আড়াআড়ে গুণ করে দেওয়ার পরে এখন দেখো এখানে কি হয়ে গেছে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ইন্টিগ্রেশন দেখো আমাকে বেগ বের করতে হলে পারে, এখন এখানে কি দেওয়া আছে, ক্ষুদ্র বেগ দেওয়া আছে। তাহলে সমস্ত সমস্ত ক্ষুদ্র বেগ গুলাকে আমাকে যদি দেখো সমষ্টি বের করতে হয়, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আবার এখানে দেখো যে সময় দেওয়া আছে, খুবই ক্ষুদ্র সময় দেওয়া আছে, তাহলে সমস্ত ক্ষুদ্র সময় গুলোর যদি সমষ্টি বের করতে হয়, তাহলে আমাকেও এদিকেও ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। এখন আসলে এখানে লিমিট নিয়ে একটু বলি, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে দেখো আমার এখানে একটা কথা বলে দিয়েছে, ফ্রম রেস্ট অর্থাৎ স্থির অবস্থান থেকে এই বস্তুটা যাত্রা শুরু করছে, বস্তু কোনো একটা যাত্রা শুরু করছে কোথা থেকে, স্থির অবস্থান থেকে। তাহলে দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ড পরে তোমাকে বেগ বের করতে বলেছে। এখন আমি যদি একটু এখানে যদি একটা ফিগার ড্র করি তাহলে বুঝতে পারবো হয়তো বা, মনে করো বস্তুটা এ অবস্থানে ছিল, হ্যাঁ এ অবস্থান থেকে সে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছালো, সে এখানে বি অবস্থানে পৌঁছালো, তো সে বি অবস্থান আসতে তার সময় লেগেছে 2 সেকেন্ড, সময় লেগেছে তার 2 সেকেন্ড। তাহলে এই স্থানে ছিল তার স্থির অবস্থান, তাহলে বেগ কত? 0। আর বি অবস্থানে বেগে আমাকে বের করতে বলেছে, কারণ প্রশ্নে বলেছে 2 সেকেন্ড পর তুমি বেগ বের করো। তাহলে এখন দেখো যে আমাকে যদি 2 সেকেন্ড পরে যদি বেগ বের করতে বলে, তাহলে আমরা কাজ করছি কতটুকু অংশব্যাপী, এই অংশব্যাপী কিন্তু কাজ করছে, 2 সেকেন্ড সময়ের মধ্যে কাজ করতেছে। এই যে ডিভিটা হচ্ছে খুবই ক্ষুদ্র 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 বেগ, বাট আমি যদি এখন এই সামেশন লাগানো অর্থই হচ্ছে, এই সামেশন এস লাগানো অর্থ, ইন্টিগ্রেশন চিহ্ন লাগানো অর্থ হচ্ছে এই সমষ্টি বের করবো, সমষ্টি কত দূর ব্যাপী বের করবো, এখান থেকে এই অংশ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত। তাহলে স্টার্টিং এর যে লিমিট, এই সরি স্টার্টিং এর যে ভ্যালু সেটা কোথায় বসে? লোয়ার লিমিটে বসে। স্টার্টিং এ বেগ কত? 0। এন্ডিং এ বেগ কত? ভি। তো কি ব্যাপারটা? জি ভাইয়া। কারো বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো, কোনো কনফিউশন আছে? জি না ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে। এবার আসো তাহলে সময়, তো ঠিক অনুরূপভাবে আমি এখানে খুবই ক্ষুদ্র সময় বিবেচনা করছি, বাট আমাকে বের করতে বলেছে 2 সেকেন্ড সময়ের মধ্যে, এই ছোট 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 ক্ষুদ্র সময়গুলো মিলেই যোগ করে তো 2 সেকেন্ড হবে। তাহলে এই ক্ষুদ্র সময়গুলো যোগ করে যে 2 সেকেন্ড করতেছে, ইন্টিগ্রেশন করলাম, স্টার্টিং এর লিমিট মানে লোয়ার লিমিট, স্টার্টিং এর টি এর মান কত? 0। আর এন্ডিং এর টি এর মান কত? 2। আর এন্ডিং এর মান মানে আপার লিমিট, বুঝছো ব্যাপারটা? কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। ঠিক আছে, এবার আসো এইটাকে। হ্যাঁ, তো এটাকে অনেকে আমি দেখলাম আমাকে পড়ে, এই আল্লাহ তোমার পরিবারের সব ঝগড়াঝাটি সব শুনে ফেললাম, কে গো মিউট করো মিউট করো, সোহাইল, তারপরে হচ্ছে অমিত কুমার, মোবারক হোসেন, না সরি অমিত পাল, তোমার কিন্তু বাড়ির সব কথা শুনে ফেললাম, দ্রুত মিউট করো। ঝগড়া তো হচ্ছে না ভাইয়া, ঝগড়া হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, আচ্ছা যাই হোক আর কি। তাহলে এখন দেখো আমরা
এখানে যেটা বলছি তো অনেকে দেখলাম এইটা করে, হ্যাঁ সে বিশাল আকারে করে এখানে ক্যালকুলেশন করে তারপরে আমাকে ছবি দিয়েছে। হ্যাঁ তো এই ক্যালকুলেশন আমি শেখাবো না, ইভেন পরীক্ষাতেও আসলে ওইভাবে ক্যালকুলেশন করবো না, একবারে সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করবা, ক্যালকুলেটার ব্যবহার করে অ্যান্সার লিখবা এখানে সরাসরি। হ্যাঁ এই যে আমি ভাই আমার যে মানে ক্যালকুলেটর এটা তো আসে না, যদি একটু ভেঙে বলতেন। হ্যাঁ আমি ভেঙে বলবো, অসুবিধা নাই, হ্যাঁ ভেঙে বলবো, ভেঙে বলার জন্য ক্যালকুলেটর ছবিটা নিয়ে আসছে। সেটা হচ্ছে এখানে থেকে সরাসরি ভেঙে করা যাবে না, অনেক সময় লাগবে, পরীক্ষাতে আসলো, দুইটা পরীক্ষাতে আসলো এটাকে ক্যালকুলেটার ব্যবহার করে করতে হবে। হ্যাঁ আর এটার আবার আমি দুইটা কারণে করাবো না, প্রথমত তোমাদের পরীক্ষার হলেও এটাকে ভেঙে করতে বলবো না, সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করে করতে বলবো। আর একটা কারণ হচ্ছে যদি মানে এখানে ভেঙে এখন করাতে গেলে আমাকে পুরো ক্যালকুলাসের ইন্টিগ্রেশন বোঝানো লাগবে, তাই আমরা এখন এটা বোঝাতে যাচ্ছি না। এই এখান থেকে কিভাবে ভেঙে করা যায় সেটা আমরা যখন ক্যালকুলাসের ইন্টিগ্রেশনে ক্লাস করবো ম্যাথের তখন আমরা বুঝবো ভালো করে। এখন দেখো এটাকে যদি করতে হয় এমনি নর্মালি তোমাদের কাছে যে ক্যালকুলেটার গুলো রয়েছে, অর্থাৎ অর্থাৎ সম্ভবত এফএক্স কালো কালো ধরনের একটা ক্যালকুলেটার রয়েছে তোমাদের কাছে ম্যাক্সিমামের কাছে, ওই ক্যালকুলেটার দিয়ে এটা করা যাবে না। ওই ওই ক্যালকুলেটার দিয়ে এটা করা যাবে না, এটা করার জন্য ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটার ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটার, ইএস প্লাস। হ্যাঁ এই যে ইএস ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক ক্যালকুলেটার এটা। তো আমরা যারা এখানে যারা আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্ট গুলো আসে আসে বা আমরা যখন নিজেরাও অ্যাডমিশন ছিলাম বা ডুয়েটের ভেতরে আমরা এই ক্যালকুলেটারই ব্যবহার করি। এর আর একটা ভার্সন আছে, সেটা আপডেট ভার্সন, সেটা একটু ব্লক টাইপের। হ্যাঁ ওটাও ইএস প্লাস কিন্তু ওটা একটু আপডেট ভার্সন, ওখানে আর একটু বেশি ফাংশন দেবো আছে, তবে এটা ব্যবহার করা যেতে পারে। অথবা অনেকে আমি ওইটা ছবি এখানে নিয়ে আসিনি কারণ ওটা আমার কাছে নাই, ওটা আমি নিজেও ব্যবহার করি। ভাইরা কথা ছিল ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া, তুমি যেটা কিনেছো ওটা এলাও করবে। আচ্ছা তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমামে এই ক্যালকুলেটার ব্যবহার করে, আর এর আপডেট আর একটা ভার্সন আছে, ওই যে একটা ছেলে বললো মনে হয় সে কিনে নিয়ে গেছে এখান থেকে, আপডেট একটা ভার্সন আছে ওটাও ব্যবহার করা যেতে পারে, সমস্যা নাই। হ্যাঁ বাট ওটার আমার কাছে নাই, তো আমি ছবি দিনি। এখন এই ক্যালকুলেটার তোমাদের কাছে আমি নাই আমি জানি, তো এমত অবস্থায় তোমাদের গাজীপুর, হ্যাঁ অনেকের কাছে থাকতে পারে, তো গাজীপুরে আসার পরে কিন্তু এই ক্যালকুলেটার মাস্ট তোমাকে কিনতেই হবে, ঠিক আছে? হয়তো বা 1300-1400 টাকা দাম নেবে এটার, বা 1200 টাকা মতো দাম নেবে, এটা কিনতেই হবে তোমাকে। হ্যাঁ তো এখন বাজারে যে আমি বলবো তোমার নিজের এলাকা থেকে এটা কেনার দরকার নাই, কিনতে গেলে পারে, ম্যাক্সিমামই সব মানে বিভিন্ন জায়গায় এগুলো সব 2 নাম্বারটা পাওয়া যায়, যেগুলো 500-600 টাকা দাম, 2 নাম্বারটা অনেকে কিনে নিয়ে আসে। তো এই জন্য আমি বলবো নিজের, হ্যাঁ নিজের এলাকা থেকে এটা কেনার দরকার নাই। হ্যাঁ ভাই প্লাস্টার নাই কিন্তু এমনি সাধারণটা আছে, এফএক্সটার ইয়াটা আছে, আমি জানি না ওটাতে করা যায় কিনা, এই যে এরকম ইন্ডিকেশন সিম্বল থাকতে হবে আর কি। তো এখন এই যে ভাই এটা নাম, এটা নাম কি, এই ক্যালকুলেটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটার বললে হবে, 991 ইএস প্লাস অথবা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটার বললে এটা দিবে। তো এখানে আমি একটা ব্যাপার বলি, এখন তোমাদের কাছে কিন্তু এই ক্যালকুলেটার যাদের কাছে নাই তারা অঙ্কগুলো কিভাবে করবা, গুগল প্লে স্টোরে যাবা, গুগল প্লে স্টোরে যে ইএস প্লাস ক্যালকুলেটার 991 ইএস প্লাস লিখে সার্চ করবা, দেখবা এরকম একদম সেম এমন হবে না কিন্তু এমন টাইপের একটা ক্যালকুলেটার তুমি পেয়ে যাবা যেখানে এরকম ইন্টিগ্রেশনের সিম্বল অথবা এই সিম্বল গুলো আছে, দুইটা সিম্বল আছে কিনা দেখে নেবে, একটা হলো এই ক্যালক, তারপর হচ্ছে এই যে এরকম ভগ্নাংশের সিম্বল, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। হ্যাঁ এই তিনটা যদি থাকে ভাই আমারটাতে আছে তো, এটা আচ্ছা আচ্ছা আছে তো তাহলে তো ভালো, ঠিক আছে ভাই আমি তো নিছি, আপনি বলছেন 1200-1300 টাকা দাম, আমার কাছে থেকে তো মাত্র 500 টাকা দাম নিল, তাহলে এটা 2 নাম্বার ক্যালকুলেটর, 991 হ্যাঁ তাহলে এটা ভাই আমার কাছে 1500 নিছে, 600-700 টাও দেখাইছে অবশ্য। আচ্ছা ঠিক আছে এইগুলো নিয়ে এখন আলোচনা থেকে এটা নিচে হচ্ছে 1300 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কার কত নেছে এটা নিয়ে আলোচনা করে মূল বিষয়, এখন আমাদের অঙ্কের মূল বিষয়, ঠিক আছে? এই 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 ক্যালকুলেটার ব্যবহার করতে হয় কিভাবে আমি সেটা দেখাবো এখানে। আর একটা হচ্ছে যাদের কাছে এই এই ক্যালকুলেটার এখন নাই, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটার যাদের কাছে নাই তারা গুগল প্লে স্টোর থেকে 991 ইএস প্লাস লিখে সার্চ করলে এরকম পেয়ে যাবা। এই যে আমি বললাম যে একদম সেম এমন পাবো না কিন্তু তিনটা বাটন আছে কিনা দেখবে, এই যে এরকম ভগ্নাংশ, ক্যালক, আর একটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন, যদি বাটন থাকে তাহলে ওটা দিয়ে তুমি কাজ করতে পারবা। তো কাজ করার জন্য তোমাকে কি করতে হবে, এই এই অংশটা করার জন্য এখান থেকে সরাসরি ভি হবে, তুমি নিজেই কিন্তু বুঝতে পারছো এটার জন্য কোনো ক্যালকুলেটার দরকার নেই, এখান থেকে যে সরাসরি ভি হবে অর্থাৎ ভি মাইনাস জিরো হবে ইন্টিগ্রেশন করলে, যদি আমার গতকাল প্রমাণ বুঝে থাকো তাহলে এটা বুঝতে পারছো যে ভি মাইনাস জিরো হবে, দ্যাট মিন শুধু ভি হবে, এটা কিন্তু এখানে বুঝতে পারছো। এই অংশটাকে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটার তুলতে হবে, তোলার জন্য আমাকে কি করতে হবে, তোলার জন্য আমাকে প্রথমে এই যে হচ্ছে আমাকে এই বাটনটা প্রেস করতে হবে,
ক্যালকুলেটরে এই যে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে একটা বাটন আছে, সেটা তোমাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে কি করতে হবে, এই যে ভ্যালুটাকে ইনপুট করতে হবে, এখানে যে ভ্যালুটা আছে ইনপুট করার জন্য আলফা টিপে এক্স, দেখো এখানে লাল কালার রয়েছে, আর লাল কালারের যে লেখাগুলো আছে সেগুলো তুলতে হলে সবসময় আলফা টিপতে হয়। তো আমরা এখানে টি থাকুক, এক্স থাকুক আর ওয়াই থাকুক, যাই থাকুক না কেন, ওই আননোন ভ্যালুটাকে আমরা, যেটাকে এখানে আননোন ভ্যালু রয়েছে, সেই আননোন ভ্যালুটাকে আমরা এক্স ধরে নেবো। এক্স ধরে আমরা কি তুলবো, এখানে প্রথমে ফাইভ প্রেস করলাম, ফাইভ প্রেস করার পর তারপর আবার ফাইভ প্রেস করলাম, প্রথমে আমরা সরি সর্বপ্রথম আমরা ফাংশনটা তুললাম, ফাংশনটা তুললে ক্যালকুলেটার এরকম একটা ফাংশন আসবে, এরকম একটা ফাংশন আসবে। এই এর ভেতরে যে তোমাকে প্রথমে এই ফাংশনটা তুলতে হবে। তো ফাংশনটা তোলার জন্য প্রথমে তোমাকে কি করতে, ফাইভ উঠাও, ফাইভ উঠানোর পরে তারপরে আলফা টিপে এক্সটা তুলো, তারপরে স্কোয়ারটা দাও, সরি কিউব, কিউব দাও, এই যে এখানে কিউব আছে আলফা টিপে এটা টিপে কিউব হবে, পার ভাষা করি। তারপর প্লাস থ্রি, সেম ভাবে এক্স এর টি এর জায়গায় তুমি এক্স তোলো, আলফা টিপে এক্স তোলো, স্কোয়ার দাও, মাইনাস ফাইভ, লেখা শেষ। লেখা শেষ হওয়ার পরে তারপর তুমি কি করবা, এই নিচে যেতে হবে, নিচে যে লিমিট দিতে হবে, যাওয়ার জন্য এই যে এই বাটন অথবা পাশের বাটন টিপলে দেখবা একটা সময় নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে ভ্যালুটা লেখো কত শূন্য, ওপরে যে অংশটা আছে এই ওপরে প্রেস করে অথবা পাশে প্রেস করলে দেখবা উপরে চলে যাবে, যে ওপরে ভ্যালুটা লিখবা, লেখার পরে সমান দিবা, সমান দেওয়ার পরে সরাসরি এর ভ্যালুটা চলে আসবে। বুঝছো কি ব্যাপারটা, বুঝে নিকি স্যার? আঠারো, হ্যাঁ আঠারো হবে, এটা ক্যালকুলেশন করলে হবে যে আঠারো, ঠিক আছে, একবারে এটা ক্যালকুলেটার ব্যবহার করে সরাসরি এখানে আঠারো লিখে দেবো, ঠিক আছে। যাদের কাছে তোমার কথাটা শুনতে পারিনি, নেটের সমস্যা, আবার বলো। শর্ট করার কোনো পদ্ধতি নেই আসলে, আমার কাছে নাই তো, মানে বলছি যে শর্ট ক্যালকুলেটারটা নেই, এজন্য আমি করতে পারি না অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে ক্যালকুলেটর না, ওই যে তুমি তোমার ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে তুমি এটা এই ক্যালকুলেটর সফটওয়্যার ডাউনলোড করে নিবা, তাহলে হবে। ইএস 991 ইএস প্লাস লিখলে চলে আসবে, ঠিক আছে, দেখবে এমন অনেক ক্যালকুলেটর রয়েছে সেটা দিয়ে তুমি করতে পারবে। এখন এখন এই যে ফোন দিয়ে ব্যবহার করে করো, পরে গাজীপুর আসলে কিনে নিও, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তো শেষ আমাদের, তাহলে আমরা পরের অঙ্কটাতে যেতে পারি, কোনো সমস্যা নেই আশা করি। অঙ্কটাতে আছে কি সমস্যা? আরেকবার বলতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, বলেছিলাম যে হচ্ছে স্মরণ থেকে স্মরণ দেওয়া আছে, স্মরণ থেকে যদি বেগ বের করতে বলে, আবার বেগ দেওয়া আছে, বেগ থেকে যদি ত্বরণ বের করতে বলে, মানে স্মরণের সমীকরণ দেওয়া আছে, স্মরণের সমীকরণ থেকে তোমাকে বেগ বের করতে বলেছে, অথবা বেগের সমীকরণ দেওয়া আছে সেখান থেকে ত্বরণ বের করতে বলেছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর যদি উল্টা থাকে, ত্বরণ থেকে বেগ বের করতে বলেছে, আবার বেগ থেকে স্মরণ বের করতে বলেছে, এরকম যদি এই সিরিজটা যদি মেনটেন করে, এই ক্রমটা যদি মেনটেন করে, তখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন। আর যদি এই সিরিজটা যদি মেইনটেইন করে, তখন আমাকে করতে হবে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, বুঝছো? জি ভাই, এটাই। ওকে ভাই, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। শুরুতে যখন ম্যাথটা দেখছিলাম, তখন আমার মনে হয়েছিল যে হচ্ছে এ সমান সমান, যেহেতু এখানে টি রয়েছে ভেতরে ফাইভ টি কিউব, সেক্ষেত্রে যদি আমি টি এর এখানে দুই বসাই দিই, তাহলে হয়তো আমার ত্বরণ বের হয়ে যাবে, তারপরে হয়তো আমি বের করতে পারবো যে বেগ বা যেটা চাচ্ছে। তো ডিফারেন্সিয়াল যে করতে হবে, এটা ম্যাথ দেখে আমি কি করে বুঝবো যে এখন আমার ডিফারেন্সিয়াল করতে হবে, আমি টি এর মান না বসায়? প্রথমত হচ্ছে যদি কখনো এরকম সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ এরকম যদি একটা সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ দেওয়ার অর্থ হচ্ছে ফাংশন দেওয়া, এটা কিন্তু সমীকরণটা কিন্তু এটা টি এর ফাংশন, ফাংশন দেওয়া থাকলে অবশ্যই ডিফারেন্সিয়েশন করে অথবা ইন্টিগ্রেশন করে তোমাকে অঙ্ক করতে হবে, সরাসরি ভ্যালু বসালে অঙ্ক হবে না যদি ফাংশন দেওয়া থাকে। আর যদি ফাংশন না দেওয়া থেকে যদি শুধু সরাসরি যদি এ এর ভ্যালুই দিয়েছে, বলেছে এ এর ভ্যালু দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, এটা তো ফাংশন না, এটা হচ্ছে জাস্ট ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ তখন তোমাকে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছু না করে সিম্পলি ভাবে করতে হবে। কিন্তু যদি এরকম ফাংশন আকারে যদি দেওয়া থাকে, তাহলে ওই যে আমি বললাম যে সিস্টেমটা বললাম যে কখন ডিফারেন্সিয়েশন করতে হবে, কখন ইন্টিগ্রেশন করতে হবে, ওই সিস্টেম অনুসারে করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা তাহলে এবার আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা একদম সহজ, এখন বেগ দেওয়া আছে, বেগ থেকে তোমাকে বের করতে বলেছে যে ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করো। এ পার্টিকেল মুভস উইথ দ্য ভেলোসিটি অফ এত, ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দিস পার্টিকেল হোয়েন ইকুয়াল টু 2 সেকেন্ড। আগের সমীকরণটা জাস্ট এখন এটা বেগের সমীকরণ দেওয়া আছে, এখন তোমাকে বের করতে বলেছে সরণ। তাহলে বেগ থেকে সরণে যেতে হলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? বেগ থেকে সরণে যেতে হলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, জি ভাই। এগুলা কিন্তু পরীক্ষাতে আসার মতো, হ্যাঁ এগুলো করতে হবে। এবার আসো আমরা এই ফাংশনের অঙ্ক বাদ দিয়ে আমরা অন্য অঙ্ক করবো, এবার একটু ফাংশনের অঙ্ক বাদ এখন আমরা করবো একটু ভিন্ন টাইপের অঙ্ক। ক্যালকুলাস টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আর করবো না, আমি যা শিটে দিয়েছি শুধু সেইগুলো করলেই হবে ক্যালকুলাস টাইপের অঙ্ক, আর অন্য কোথাও থেকে করতে হবে না। এখন আসলে আমরা এই প্রবলেমটা দেখে ফেলি। প্রবলেম নাম্বার 4, এ ড্রাইভার অফ মুভিং কার উইথ দ্য ভেলোসিটি অফ 54 কিলোমিটার পার আওয়ার সাও এ বয় ইন 57 মিটার অ্যাওয়ে ফ্রম দিস কার। অর্থাৎ এখানে যে মিনিংটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত কোন একটি গাড়ির ড্রাইভার 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেল। দ্য কার ওয়াজ স্টপড ইন 75 সেন্টিমিটার অ্যাওয়ে ইন ফ্রন্ট অফ দ্য বয়। অর্থাৎ তো গাড়িটি হচ্ছে বালকের 75 সেন্টিমিটার দূরে থামানো হলো। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার অ্যান্ড টাইম ফর স্টপিং। অর্থাৎ তোমার কাছে চাচ্ছে হলো যে ত্বরণ চাচ্ছে, গাড়ির ত্বরণটা তোমাকে বের করতে বলেছে এবং সময় বের করতে বলেছে, থেমে যাওয়ার সময়টা তোমাকে বের করতে বলেছে, অর্থাৎ থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময় সেটা তোমাকে বের করতে বলেছে। আবারও বলছে অঙ্কটাতে বলা হচ্ছে যে একজন ড্রাইভার একটা ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ প্রতি ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলন্ত কোন একটি গাড়ির ড্রাইভার তার 57 মিটার দূরে একটা বালককে দেখতে পেলো। দেখতে পাওয়ার পর সে ব্রেক চাপলো, তো ব্রেক চাপার ফলে বালকের 75 সেন্টিমিটার সামনে গাড়িটি এসে থেমে গেল। এই অবস্থাতে তোমাকে বের করতে বলেছে গাড়ির ত্বরণ কত ছিল এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছে। বুঝছো কি ব্যাপারটা? অঙ্ক কি বলছে সেটা কি বুঝতে সমস্যা আছে? বুঝছি ভাইয়া। না ভাইয়া, আচ্ছা ভাইয়া সমস্যা নেই, ভাইয়া আবার বলেন। আবার বলবো তাই না? আবার বলছি যে হচ্ছে অঙ্কটা আমি যে শীট দিয়েছি সেই শীটের মধ্যে আছে, ঠিক আছে, যে ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগ, মানে আমার কথা অনুসারে তোমার এখন অঙ্ক তোলার দরকার নেই, কারণ আমি যে শীত দিয়েছি সে শীতে আছে। আমি এখন এখানে যে বাংলা যে কথাটা বলছি সেটা বুঝছো কিনা একটু বলবা, যে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলন্ত একটা গাড়ির ড্রাইভার তার 57 মিটার দূরে একটা বালককে দেখতে পেলো। বালককে দেখার কারণে সে সাথে সাথে ব্রেক করলো, তো ব্রেক করার ফলে বালকের 75 সেন্টিমিটার সামনে গাড়িটা থেমে গেল। এখন তোমাকে বের করতে বলেছে তলন কত এবং সময় কত, থেমে যাওয়ার আগে সময় কত। বুঝছো কি? আমার কথাটা কি বুঝছো? সময় আর তরণ চাইছে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তরণ এবং সময় চাইছে। প্রসঞ্জিৎ সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে আর আমার ক্লাস করতেছে। হ্যাঁ, ওর কথা সব শুনতে পাচ্ছি, আমার কাছে এসএমএস করেছে। এই রনি তোমারও হচ্ছে আনমিউট অবস্থায় আছে, মিউট করে রাখো। এনিওয়ে যাই হোক, তাহলে এখন এবার আমরা একটু দেখি, আমি কিন্তু আগেই বলেছি তোমাদের প্রথম দিন মনে করে দেখো আমি সেই গ্রাফ আকারে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম, সেই সময় কিন্তু তোমাদের বলা ছিল যে আমাদের অঙ্কগুলা করতে হবে বেসিক দিয়ে, এমন ভাবে করতে হবে যেন শুধু অঙ্ক সূত্র মুখস্থ করলাম, সূত্র ফেললাম, অঙ্ক হয়ে গেল, এটা না, বরং অঙ্কের ভিতর কি চাচ্ছে কি বলছে সেটা তো আমাকে বাস্তবিক ভাবে কল্পনা করে তারপর অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখবা তোমার মাথা ভিতরে এমন ভাবে বেসিক গুলা ঢুকবে, তুমি অঙ্কগুলা একটা অঙ্কের মাধ্যমে অনেকগুলো অঙ্ক তুমি পারবা। তাহলে এই অঙ্কটা অনেকে কি করবে, শুধুমাত্র কি কি দেওয়া আছে, এই যে এমন একটা কাজ করবে, হ্যাঁ, যে বিশাল একটা সুন্দর করে একটা দাগ দিবে এখানে, দেওয়া আছে, হ্যাঁ, বেগ সমান এত, আদি বেগ সমান এত, শেষ বেগ সমান এত, সরণ সমান এত, তুলে তারপর আমরা জানি এই এই অমুক ফর্মুলা দিয়ে তারপর ক্যালকুলেটরে অঙ্কটা করে ফেলবে। আমি বলবো যে ঠিক আছে তুমি এইভাবেই করো, কিন্তু বুঝে করো, শুধু সূত্র ফেলে না, বরং এই সূত্রটা কেন ব্যবহার করবো আর এই অঙ্কটার ভিতর আসলে কি যাচ্ছে, বাস্তবিক ভাবে কি যাচ্ছে সেটা বুঝে তারপর আমরা করবো, তাহলে অঙ্কটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে বাস্তবিক ভাবে আসলে অঙ্কটাতে কি চাওয়া হচ্ছে। হ্যাঁ,
আমরা যদি সামনে আগে একটা গাড়ি আমরা ড্র করলাম, আমি খুব বেশি ভালো ড্র করতে পারি না, জাস্ট বুঝলেই হলো যে এটা একটা গাড়ি। হ্যাঁ, তো এই ভেতরে ড্রাইভার কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না লাল হওয়ার কারণে, ড্রাইভার আমার আঁকাতে হয়তো বা মনে নাই। এনিওয়ে, তো এটা একটা গাড়ি। হ্যাঁ, তো এই গাড়ি, তো এখন আমরা বলছি যে গাড়ি ঘন্টায় 54 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এখানে একটা কথা আছে, আমরা বাংলাতে যদি বলি প্রতি ঘন্টায় 54 কিলোমিটার, তাহলে এর ইংলিশ হবে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এরকম, কিলোমিটার পার আওয়ার, এই মাইনাস মানে হচ্ছে পার, ঠিক আছে? মাইনাস মানে হচ্ছে আমরা এখানে বলো পার, 54 কিলোমিটার পার আওয়ার, বুঝছো কি? জি ভাইয়া। আচ্ছা, ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ি রয়েছে। হ্যাঁ, তো গাড়িটাকে আমরা বললাম গাড়িটা এখন এই অবস্থান দিয়ে অতিক্রম করছে, মানে গাড়ি যখন এই অবস্থানে রয়েছে তখন, মানে গাড়ি মনে করো আসছে দিক থেকে, আস্তে 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 গাড়ি যখন এই অবস্থানে, তখন এই ভেতরে ড্রাইভার দেখলো যে 57 মিটার দূরে একটা বালক আছে। এই বালক দেখে আবার কি ভেসো না, হ্যাঁ, 57 মিটার দূরে একটা বালক আছে, জাস্ট কোন রকম বোঝানোর জন্য আমি আঁকাইছি। তো সে দেখলো যে এই ডি অবস্থানে গাড়ি এদিক থেকে আসছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, আস্তে আস্তে যখনই গাড়িটা এই স্থানে আসছে, তখন সে দেখছে দূরে সেই ডি অবস্থানে একটা বালক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো গাড়িটা সাথে সাথে চালক যখন ব্রেক করলো, ব্রেক করার ফলে এই বালকের 75 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিলে 0.75 মিটার হয়, হ্যাঁ, যে বালকের 75 সেন্টিমিটার সামনে এসে গাড়িটা থেমেছে, অর্থাৎ গাড়ি থেমেছে কোথায়? এসি অবস্থানে। বুঝতে পারছো কি ব্যাপারটা, অঙ্কে কি চাচ্ছে, এটা কি বুঝছো? আবার বলছি আমি, হ্যাঁ, যে একটা গাড়ি এই দিক থেকে ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, একটা গাড়ি এই দিক থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, আস্তে আস্তে গাড়ি যখন এই স্থানে আছে, তখন বালক দেখলো তার ঠিক এই 57 মিটার দূরে বি স্থানে একটা বালক দাঁড়িয়ে আছে। গাড়ি এদিক থেকে আসতে আসতে যখনই গাড়ি এই স্থানে, তখন গাড়ির চালক দেখলো তার ঠিক 57 মিটার দূরে একটা বালক দাঁড়িয়ে আছে। তো দেখার সাথে সাথে গাড়ির চালক ব্রেক করলো, ব্রেক করে এই বালকের 0.75 মিটার দূরে বা 75 সেন্টিমিটার দূরে গাড়িটা থেমে গেছে, অর্থাৎ গাড়ি এ থেকে সি স্থানে এসে থেমেছে, গাড়ি এ থেকে সি স্থানে এসে থেমেছে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। তো গাড়ি চালক যখন দেখেছে বালক আছে, তো তখন গাড়ির অবস্থান কোথায়? এই স্থানে। তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? 57 মিটার, যেহেতু গাড়ির চালক দেখেছে 57 মিটার দূরে বালক আছে। কারো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া, না। আচ্ছা, এবার গাড়ি চালক ব্রেক করায় গাড়ি থেমেছে কোথায়? সি স্থানে। তাহলে সি স্থান পর্যন্ত ডিস্টেন্স কত? 56.25। কিভাবে? এই পুরো দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দিয়ে দিলাম, মানে এই 56.25 মিটার কি, গাড়ি প্রকৃত অর্থে এইটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। গাড়ি থামার আগে কতটুকু গেছে? এইটুকু পরিমাণ গেছে, তাই না? গাড়ি ব্রেক করা হয়েছে এই স্থান থেকে। তো তাহলে এই স্থান থেকে যদি ব্রেক করা হয়, তাহলে ব্রেক করার পরে, আমরা যদি বলি ব্রেক করার পরে থামার আগ মুহূর্ত পর্যন্ত সে কতটুকু পথ অতিক্রম করেছে? এই যে 56.25। কিভাবে? 57 থেকে এই 0.75 আমরা বাদ দিলাম, বাদ দিয়ে 56.25 পেলাম। বুঝছো কি? জি ভাই। আচ্ছা আচ্ছা, গাড়ি যখন সি স্থানে এসছে, তখন গাড়ির বেগ কত হবে? শূন্য হবে না। কেন? কারণ গাড়ি থেমে গেছে, থেমে গেলে তো বেগ শূন্য। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এখানে আমি আরেকটা কথা একটু বলি, আদি বেগ এবং শেষ বেগ নিয়ে একটা কথা বলি। আদি বেগ, দেখো আমরা এখন বিবেচনা করব কোন অংশ ব্যাপী, আমাকে সময় বের করতে বলেছে কোনটুকু, ব্রেক করার পর থেকে থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়, তাই না? তাহলে যেহেতু আমাকে এইটুকু অংশের কাজ করতে বলেছে, তাহলে আমরা কাজও করব শুধুমাত্র এই অংশটুকু, যখন ব্রেক প্রয়োগ করা হয়েছে তখন থেকে থামার আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে আমরা যে অংশ ব্যাপী কাজ করব, সেই অংশের প্রথমের দিকে যে বেগ থাকে সেই বেগকে বলবো আমরা আদি বেগ, আর শেষের যে বেগ থাকবে সেটাকে বলবো আমরা শেষ বেগ। তাহলে এখন যখন গাড়ি যখন এই দিক থেকে চলতে চলতে যখন এই স্থানে, তখন গাড়ির বেগ ছিল কত? 54 কিলোমিটার পার আওয়ার, না 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে অবশ্যই এটা হবে আদি বেগ, আর শেষ বেগ কত? শূন্য। বুঝছো কি? ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা একটু দেখব যে অঙ্কে কি কি দেওয়া আছে, একটু আমরা এখানে তুলে ফেলবো। আমরা দেখলাম 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তো এটাকে এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে পারো তো, নাকি এটা আমাকে বোঝাতে হবে? পারি ভাইয়া। হ্যাঁ, নিতে না ভাইয়া, পারি। আর কি সমস্যা আছে? এটা বুঝিনি কি হয়েছে। 2.8 দেখো 54 না হয়, আমরা যদি বলি যে কিলোমিটার পার আওয়ার, এটাও যা, আবার যদি বলি কিলোমিটার
আওয়ারটা নিচে একই কথা কিন্তু, হ্যাঁ এটা আশা করি জানো, বীজগণিতিক ব্যাপার এটা জানো আশা করি। তাহলে আওয়ার যদি নিচে থাকে, আওয়ার থেকে তো সেকেন্ডে নিতে হয়, 1 আওয়ার সমান যদি, 1 আওয়ার সমান আমরা জানি 3600 সেকেন্ড, তাই আমরা এখানে 3600 দ্বারা ভাগ করলাম। আশা করি বুঝছো ব্যাপারটা, আমার মনে হয় এটা বোঝাতে হবে না। ওকে, এর এরপরে কি দেওয়া আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে 15, শেষ ব্রেক দেওয়া আছে 0। এবার সরণ টোটাল এই পুরোটা থেকে আমরা এই 0.75 বাদ দিলাম, সরণ পেলাম কত টোটাল 56.25 মিটার। ওকে, তাহলে এখন আসো যে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে কি ত্বরণ বের করতে হবে। এখন প্রশ্ন তোমাদের কাছে যে আমরা কোন সূত্র ব্যবহার করবো। হ্যাঁ এটা অনেকেই বলতে পারবো আমি জানি, হ্যাঁ কিন্তু আমার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাকে বলতে হবে না। এখন আমাকে একটু বলো যে এখানে এমন কেউ কি আছো যে আমি যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম, অঙ্কগুলো করতে দিয়ে এমন সমস্যায় পড়েছিলাম যে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, এমন কেউ কি আছো? আমি এক নম্বর। আচ্ছা যদি থাকে তাহলে আমি তাদের জন্য খুবই একটা শর্টকাট একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, কখনোই আর কোন সূত্র ব্যবহার করতে হবে এই বেগের অঙ্কগুলো ক্ষেত্রে আর ভুলবা না। ভাই বলুন একবার। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি তাহলে। তাহলে বেগের আমার যতগুলো সূত্র রয়েছে, আমরা এখন পর্যন্ত যতগুলো সূত্র দেখেছি বেগের, সেই সূত্রের ভিতরে কি কি নোটেশন দেওয়া ছিল? একটা ছিল আদি বেগ, একটা ছিল শেষ বেগ, একটা ছিল হলো সরণ, আর একটা ছিল হলো সময়, আর একটা ছিল হলো ত্বরণ। আচ্ছা এই পাঁচটা বাদে আর কি কিছু আছে এই বেগের সূত্রগুলোর মধ্যে, যতগুলো সূত্র আছে তার মধ্যে এর বাইরে কি আর কি কিছু আছে? না না ভাই, আর কিছুই কিন্তু নাই, শুধু এই পাঁচটাই কিন্তু আছে, শুধু কিন্তু পাঁচটাই আছে। তাহলে তোমাকে কোন সূত্র ব্যবহার করতে হবে এটাকে যদি তোমাকে জানতে হয়, তাহলে প্রথমে আগে তোমাকে দেখতে হবে কি বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে কি ত্বরণ, আমরা ত্বরণটা দিব না, আমাদের বের করতে বলেছে ত্বরণ, এ বের করতে বলেছে। তাহলে এখন তোমাকে মনের মধ্যে একটু নিয়ে আসতে হবে এই ত্বরণ আছে কোন কোন সূত্রের মধ্যে, সেটা একটু তোমাকে চিন্তার মধ্যে আনতে হবে। হ্যাঁ যে আমি যতগুলো বেগের সূত্র জানি সেই বেগের সূত্রের মধ্যে ত্বরণ আছে কোন কোন সূত্রের মধ্যে, ঠিক আছে? তা আমরা দেখলাম যে তিনটা সূত্রের মধ্যে ত্বরণ আছে, আমরা যে তিনটা সূত্র জেনেছি সেই তিনটা সূত্রের মধ্যে ত্বরণ আছে। তো আমি আরেকটা সূত্র একটু দেখাই, যেটা প্রমাণ আমি দেখাইনি কিন্তু তোমরা একটু খাতায় লিখে রাখো, আরেকটা সূত্র রয়েছে। হ্যাঁ সেটা গড় বেগের সূত্র, ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এটা কিন্তু আরেকটা সূত্র, দূরত্ব নির্ণয়ের আরেকটা সূত্র এটা। সব মিলে মোট আমরা চারটা সূত্র ব্যবহার করে থাকি অঙ্ক করার জন্য, এটাও কিন্তু একটা সূত্র, এটা একটু খাতায় লিখে নাও। তো দেখো তাহলে আমরা কি বললাম যে প্রথমে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা জানার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আগে দেখতে হবে কি বের করতে বলেছে। যাকে বের করতে বলবে সেই রিলেটেড সূত্রগুলো একটু মাথার মধ্যে চিন্তা করবো, হ্যাঁ ত্বরণ আছে কোন কোন সূত্রের মধ্যে সেগুলো একটু আমরা মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবো। তো আমরা মাথার মধ্যে নিয়ে দেখলাম যে ত্বরণ আছে তিনটা সূত্রের মধ্যে, ত্বরণ আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরপরে আরেকটা রয়েছে এস ইকুয়াল টু, অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি একটু বললে বুঝতে পারবো, হ্যাঁ একটু ধৈর্য ধরে থাকো, এস ইকুয়াল টু এত, এরপর আরেকটা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা লিখছি না আরকি বুঝছো আরকি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। হ্যাঁ এই তিনটা সমীকরণের মধ্যে ত্বরণ আছে, হ্যাঁ ভি স্কোয়ার ইকুয়াল টু বুঝে নি কি হয়েছে, আরেকটা আছে ভাইয়া আমি লিখিনি, তো ওটা এখন না নিয়ে আসছে, ঠিক আছে যেহেতু ওটা নিয়ে আলোচনা করিনি। তো যাই হোক আর কি, তাহলে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি তার মধ্যে দেখলাম এই তিনটা সূত্রের মধ্যে ত্বরণ আছে। এরপরে তোমাকে দেখতে হবে আমার অঙ্কে প্রথমে কি দেখবো যে কাকে বের করতে বলেছে, হ্যাঁ তো কাকে বের করতে বলেছে সেটা দেখার পর এবার দেখবো যে আমার অঙ্কে যেগুলো দেওয়া আছে, হ্যাঁ অঙ্কে যেগুলো দেওয়া আছে তার ভিতরে এই পাঁচটা অংশের ভিতরে কোন কোন জিনিসটা দেওয়া নাই। আবার বলছি প্রথমে আমরা একটু বিবেচনা করব যে কি বের করতে বলেছে, এরপরে বিবেচনা করব যে আমার অঙ্কে যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই পাঁচটা অংশের মধ্যে কোনটা দেওয়া নাই সেটা দেখবো। যেমন এই অঙ্কটা ক্ষেত্রে পাঁচটা অংশের মধ্যে দেওয়া আছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর এস দেওয়া আছে, কিন্তু এই দুটো কিন্তু দেওয়া নাই। এই দুটো কি দেওয়া আছে অঙ্কে? তো যেই দুটো দেওয়া নাই সেই দুটোর ভিতরে আবার বের করতে বলেছে আমাকে। তাহলে এখন আমাকে দেখতে হবে আমরা এ রিলেটেড এ আছে যেই যে সূত্রের মধ্যে সেই সেই সূত্রগুলো চিন্তা করব, কিন্তু ওই সূত্রের মধ্যে যেখানে টি বাবাজি বসে আছে সেই সূত্রগুলো বাদ, সেই সূত্র যদি বাদ দাও তাহলে দেখবে একটা সূত্র তোমার সামনে চলে আসবে, হ্যাঁ তাহলে দেখবে আসবে একটা সূত্র যে টি নাই,
ত্বরণ দিলে যে সূত্রের মধ্যে টি নাই একটা সূত্র, সেটা হলো ই স্কয়ার প্লাস টু এস। মাইনাস এখানে ব্যবহার করবো না, প্লাস ব্যবহার করবো কেন সেটা আমরা পরে বলছি, একটু পরে বলছি। বাট আমি তোমাদের আচ্ছা মানে কিন্তু আমি শীতে তোমাদের মাইনাস দিয়েছি ইচ্ছা করে দিয়েছি, তাদের জন্য আমার কথা হচ্ছে যে কি করতে হবে, যে অঙ্কে যা যা দেওয়া আছে সেগুলো আমরা তুলবো, তুলে দেখবো এই পাঁচটার মধ্যে দেওয়া নাই কোনটা কোনটা। তো আমরা দেখলাম এই দুটো দেওয়া নাই, তো যেই দুটো দেওয়া নাই তার মধ্যে আবার একটা আমাকে দেরি করতে বলেছে, ত্বরণ বের করতে বলেছে, যাকে বের করতে বলেছে সেই রিলেটেড আমরা সূত্রগুলো দেখবো। দেখার পরে এই তরণ বাদে বাকি যে আরেকটা জানি না সেই বাবা যে যেই সূত্রের মধ্যে বসাতে সেটা বাদ, যদি সেটা বাদ দাও তাহলে দেখবি একটা সূত্র তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? বুঝছো কি? এবার আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তুমি দেখতেছো যে অঙ্কের ভিতরে সব দেওয়া আছে, শুধু যাকে বের করতে বলেছে সে দেওয়া নাই। যেমন মনে করো এই অঙ্কটাতে টিউ দেওয়া আছে, এই অঙ্কটাতে মনে করো টি এর মানও দেওয়া আছে, শুধু এটা দেওয়া নাই। আমরা কি করবো, প্রথমে কি কি দেওয়া আছে তুলবো, তো তোলার পরে দেখলাম শুধু একটা জিনিস এখানে দেওয়া নাই, তো যেটা দেওয়া নাই সেটা আমাকে বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে এই তরণ বাবাজি যেই যে সূত্রের মধ্যে আছে সেই সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র বসালে হবে, ঠিক আছে? যদি এমন দেখা যায় যে সব দেওয়া আছে শুধু যাকে বের করতে বলেছে সে দেওয়া নাই, তাহলে যাকে বের করতে বলেছে সে যেই যে সূত্রের মধ্যে বসে থাকবে সেই সূত্রের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে, একই উত্তর আসবে। বুঝছো কি? আর যদি দেখা যায় যে অঙ্কে সব দেওয়া আছে কিন্তু যাকে বের করতে হবে সে দেওয়া নাই, আরো একটা জিনিস দেওয়া নাই, তাহলে এই আরো একটা জিনিস যেটা দেওয়া নাই সে যে সূত্রের মধ্যে বসে সেগুলো হবে না। আশা করি বুঝে গেছো হ্যাঁ কখন কোন সূত্র ব্যবহার করতে হবে। এনিওয়ে তাহলে এখন আমরা যদি ওই থিমটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারি যে সূত্র আসে কোনটা, ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টু এস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আপনি মন্দন ঘটেছে কিন্তু আপনি মাইনাস ইউজ করলেন না কেন? আমি প্রশ্নে কি লিখে রেখেছি, অ্যাক্সেলারেশন লিখে রেখেছি, মানে তরণ। মন্দনের ইংলিশ হলো ডি অ্যাক্সেলারেশন, আমি কিন্তু ডি অ্যাক্সেলারেশন কিন্তু লিখিনি, অর্থাৎ মন্দন কিন্তু লিখিনি, আমি কিন্তু বলেছি তরণ চেয়েছি তোমার কাছে, মন্দন তোমার কাছে চাইনি। কিন্তু তুমি হয়তো বা অঙ্কের ধরন দেখে বুঝতে পারছো যে গাড়ি যেহেতু ব্রেক করছে, ব্রেক করলে বেগ আস্তে আস্তে কমে যাবে, আর বেগ কমে যাওয়া মানে মন্দন হওয়া, হয়তো বা তুমি অঙ্কের ধরন দেখে বুঝতে পারছো এখানে মন্দন ঘটেছে, তাই তো? বাট একটা কথা খুব ক্লিয়ার ভাবে তোমাকে বুঝতে হবে, মন্দন হয়েছে তুমি বুঝতে পারছো, বাট প্রশ্নে মন্দন বের করতে বলেন তোমাকে, তরণ বের করতে বলেছে, তাহলে তোমাকে তরণের সূত্রটাই বসাতে হবে, মন্দনের সূত্র বসানো যাবে না। হ্যাঁ শেষে হচ্ছে এর মান আসবে নেগেটিভ, কিন্তু হ্যাঁ তখন তরণের মান আসবে নেগেটিভ, কেন বসানো যাবে না আমরা অঙ্কটা ফাইনালি করার পর আমরা বুঝতে পারবো, ঠিক আছে? শুধু এখন এইটা একটু ঘাড় বাঁকা হয়ে মানে বাঁকা হিসেবে যে আমি বসাবোই না, যখন তরণ থাকবে তখন আমি মন্দন সূত্র বসাবোই না, এই অনুসারে তুমি লিখে রাখো যে আমি অঙ্ক ধরন পড়ে বুঝতে পারছি যে মন্দন হচ্ছে কিন্তু তারপর আমাকে তরণ বের করতে বলেছে, তখন আমরা সূত্র ব্যবহার করব, তরণের সূত্র, মন্দনের সূত্র না, অর্থাৎ মাইনাস ব্যবহার করব না, প্লাসই ব্যবহার করব, ঠিক আছে? ওটা করলে কি ভুল হবে? ভুল হবে কি হবে না সেটা আমি পরে বলতেছি, এখন আগে যেটা বললাম সেটা একটু নিজের মতো করে একটু লিখে রাখো অথবা মনে করে রাখো, ঠিক আছে? ভুল হবে কি হবে না সেটা আমি পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমাকে তরণ বের করতে বলেছে আমরা তরণের সূত্র ব্যবহার করবো, কিন্তু প্রশ্নে তোমাকে মানে এমন একটা অঙ্ক আছে, হ্যাঁ, যে অঙ্কের ভিতরে হয়তোবা তরণ বের করতে হবে নাকি মন্দন বের করতে হবে এমন কোনো কথা বলেইনি, কিন্তু অঙ্কটার ক্ষেত্রে তোমাকে তরণ বের করা দরকার হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, মনে করে এমন একটা অঙ্ক রয়েছে যেখানে তরণ বের করতে হবে নাকি মন্দন বের করতে হবে এরকম কিছু বলেইনি তোমাকে, কিন্তু অঙ্কের শর্ত সাপেক্ষে তুমি বুঝতে পারছো যে এই জায়গায় আমার তরণ বের করা দরকার। তো সেই ক্ষেত্রে যদি কিছু না বলা থাকে আর অঙ্ক পড়ে যদি তুমি বুঝতে পারছো মন্দন হচ্ছে, সেখানে তুমি মন্দনের সূত্র ব্যবহার করতে পারো আবার তরণের সূত্র ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি লাস্টে যে কথাটা বললাম এটা অনেকের কাছে কমপ্লেক্স হয়ে গেছে, এটা এখন না বলি, এরকম একটা অঙ্ক আমরা সামনে পাবো তখন বলবো, ঠিক আছে? এখন শুধু আপাতত জেনে রাখো ঘটেছে মন্দন, তুমি বুঝতে পারছো প্রশ্ন পড়ে কিন্তু তোমাকে বের করতে বলেছে তরণ, তখন তোমাকে তরণের সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে? বুঝছো কি? আচ্ছা, এবার অঙ্কে যে ভ্যালু গুলো দিয়েছে সেগুলো আমরা এখানে বসাই,
এই যে সব ভ্যালুগুলো বসালাম, বসানোর পর আশা করি শুধু এখানে একটা আননোন আছে এ, এটা বের করতে পারবো খুব সহজে। এই কোডটা এটাও ক্যালকুলেটরে খুব সহজ সিস্টেম, মানে এই মানে এখানে আর কোনো ক্যালকুলেশন করবো না, একবারে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে করবো, সলভ ফাংশন ব্যবহার করে। ক্যালকুলেটরের সলভ ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এর পরের অঙ্কটাতে আমি বলবো, এখন বলবো না। হ্যাঁ মানে এর পরের যে অঙ্কটা আছে সেটাতে বলবো এনিওয়ে আর কি। তাহলে এই যে দেখো ক্যালকুলেশন করে কি আসছিলো, ত্বরণের মান কি নেগেটিভ আসছে না? এই নেগেটিভ ত্বরণকেই বলা হয় মন্দন। যদি তুমি মন্দনের সূত্র যদি ব্যবহার করতে তাহলে কিন্তু ত্বরণের মান কিন্তু আসতে পজিটিভ। জি ভাইয়া এখানে এই সমস্যাটা হয়ে যায়। তুমি যদি তুমি এখানে নেগেটিভ সূত্র যদি ব্যবহার করতে তাহলে তোমার ত্বরণের মান আসতো কি পজিটিভ, অর্থাৎ আসতো টু। তুমি এখানে নেগেটিভ অর্থাৎ প্লাস না ব্যবহার করে মাইনাস ব্যবহার করে দেখো তোমার মান আসবে হচ্ছে পজিটিভ 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা যদি তুমি যদি কোথাও যদি লেখো হ্যাঁ যে a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, তাহলে প্রত্যেকেই বুঝবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে প্রত্যেকেই বুঝবে এই ভ্যালুটা হলো ত্বরণ। মন্দন বুঝবে কি আমাদের লেখা দ্বারা? কি কি মন্দন বুঝবে? বুঝবে না। কিন্তু কিন্তু আমি যদি লিখি যদি a ইকুয়াল টু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা দেখে যে কেউ বুঝবে এটা হলো নেগেটিভ ত্বরণ, আর নেগেটিভ ত্বরণ মানে হলো মন্দন। বুঝছো কি? জি ভাইয়া। কিন্তু আমি যদি এই কথাটা যদি লিখি, লেখার পরে যদি এখন যদি এই জায়গায় যদি লিখে দিই, বাংলায় যদি লিখে দিই যে মন্দন a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কিন্তু সবাই বুঝবে যে হ্যাঁ এটা মন্দন। বুঝবে না সবাই? জি ভাইয়া। তাহলে যদি তুমি যদি এখানে মাইনাস সূত্র, এই যে আমাকে যে প্রশ্ন করলাম যে ভাইয়া নেগেটিভ মাইনাস ব্যবহার করলে কি ভুল হবে, না ভুল হবে না। যদি তুমি এখানে মাইনাস সূত্র ব্যবহার করো, করার পরে লাস্টে এখানে যখন পজিটিভ অ্যান্সার আসছে তখন তোমাকে বাংলায় লিখে দিতে হবে যে মন্দন সমান এত। ঠিক আছে জি ভাইয়া, বুঝতে পারছি। যদি তুমি এখানে নেগেটিভ সূত্র ব্যবহার করো কোনো অসুবিধা নাই, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে বাংলায় লিখে দিতে হবে মন্দন সমান এত। আর যদি পজিটিভ সূত্র ব্যবহার করো কিছুই লিখতে হবে না, এই জায়গায় জাস্ট অ্যান্সার দিলে হবে, কারণ এটা এই লেখা দেখে সবাই বুঝবে যে এটা মন্দন। ঠিক আছে, আমার কথা কি বুঝছো? জি ভাই, জি ভাই, জি ভাই। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তুমি এই অঙ্কটার প্রেক্ষাপটে তুমি এখানে নেগেটিভ ব্যবহার করলা, কোনো অসুবিধা নাই, ব্যবহার করলা, ব্যবহার করার পরে তুমি এখানে অ্যান্সার আসলো পজিটিভ, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি নেগেটিভ ব্যবহার করলা, যেহেতু ভাইয়া বললো নেগেটিভ ব্যবহার করা যাবে, পরে লাস্টে আমাকে মন্দন লিখতে হবে। ঠিক আছে, তুমি ব্যবহার করলা নেগেটিভ ব্যবহার করে অঙ্কের এ দেখলা যে পজিটিভ আসছে, আসার পর তুমি এখানে বাংলায় লিখে দিলা মন্দন এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, বাট তোমাকে বের করতে বলেছে কি মন্দন না ত্বরণ? যদি ত্বরণ বের করতে বলে তাহলে ত্বরণের সূত্রই ব্যবহার করবা, লিখে তুমি উত্তরের ক্ষেত্রে লিখবা ত্বরণ এই কলচো মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কোনো সমস্যা না। তুমি তোমাকে ত্বরণ বের করতে বলেছে, এই যে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কিন্তু ত্বরণ, হ্যাঁ, কিন্তু এই নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এটা হলো নেগেটিভ ত্বরণ। আমার কথা কি বুঝছো? তো এখানে একটা কনফিউশনের ব্যাপার থেকে যে যেহেতু ত্বরণ বের করতে বলেছে আমরা ত্বরণই বের করব, কিন্তু সেই ত্বরণটা হবে নেগেটিভ, আর নেগেটিভ ত্বরণ মানে মন্দন। ঠিক আছে, তবে যদি কেউ এখানে যদি মাইনাস সূত্র ব্যবহার করে যদি মন্দন এই ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি লেখে, তাহলে আমার মতে ভুল হবে না, কিন্তু কেউ যদি বলে এটা ভুল হয়েছে তাকে আবার বলা যাবে না যে তুমি আন্দাজে বলতেছে ভুল হয়েছে। মানে বলতে যাচ্ছি যদি তুমি এখানে মন্দন মানে মাইনাস সূত্র ব্যবহার করে এই মন্দন মন্দন হিসেবে তুমি লিখে দিলা, এখন কেউ খাতা দেখতে গিয়ে যদি বলে আমি চেয়েছি তোমার কাছে ত্বরণ, তুমি কিসের জন্য মন্দন বের করছো, আমি কিছু নাম্বার তোমাকে কাটবো, তাহলে তোমার কিছু বলার নাই, আমি 2 মার্ক অথবা 1 মার্ক কাটবো, তোমার কিছুই বলার নাই, কারণ তার এই কথাটা লজিক্যাল, আমি বের করতে বলেছি তখন তুমি কেন মন্দনের কথা বলবা। ঠিক আছে, তবে আমার দৃষ্টিতে কাটবে না, কিন্তু কেউ যদি কাটে তখন তুমি তাকে কিছু বলতে পারবা না। তা আমার প্রশ্ন হচ্ছে আমি কনফিউশনের জায়গায় কেন রাখবো, আর কিন্তু আমি যদি এখানে তরণে যদি বের করি তাহলে কেউ আমার এখানে নাম্বারে হাতই দিতে পারবে না, 0.1 বা সামান্য পরিমাণে একটু নাম্বার আমার কাটতে পারবে না। তাহলে আমাদের সেটাই করা উচিত যেখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে এখানে যদি ত্বরণ বের করতে পারো তখন তুমি এখানে পজিটিভ সূত্রটা ব্যবহার করবে। ঠিক আছে, কারো বুঝতে সমস্যা আছে? না ভাই। আর যদি কমপ্লেক্স মনে হয়, এই আমি যে কথাটা বললাম এটা যদি কঠিন মনে হয়, তাহলে তুমি এখানে মাইনাস সূত্র ব্যবহার করে মন্দন লিখো, নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, যে যদি মন্দনে এটা যদি ব্যবহার করো নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমি শীটে করার সময় কিন্তু আমি মাইনাস ব্যবহার করেই করেছি, যেন তোমাদের কারণ আমি জানি আমি ক্লাসে যেতে এটা বোঝাবো, তাই এখন এখানে মাইনাস ব্যবহার করে করি, নাহলে ওরা আবার টেনশনে পড়ে যাবে। হ্যাঁ, এখন আমাকে লাস্ট কি বের করতে হবে, সময়। তো সময় বের করাটা আশা করি পারবো, আমাকে বলতে হবে না, মিটিং আর
এখনই শেষ হয়ে যাবে, আমি আরেকটা লিংক দিচ্ছি, আমি খুব বেশি না 10 মিনিট ক্লাস নেবো, ঠিক আছে? আমি আরেকটা লিংক দিচ্ছি, ওই লিংকে একটু জয়েন করো কষ্ট করে, ঠিক আছে? এখন আমি লিংক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেখো আমরা আর একটা যে অঙ্ক আছে এটা করে ফেলি, সেটা হচ্ছে যে সরি এটা তো করলামই আমরা এই অঙ্কটা, সময়টা তোমরা আশা করি বের করতে পারবা। তাহলে আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। এর পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে আফটার 20 সেকেন্ড অফ ক্রসিং দা রেস্টফুলি বোট বাই এ শিপ মুভিং উইথ দা এক্সেলারেশন উইথ 6 মিটার পার সেকেন্ড স্পিড, দা ডিস্টেন্স বিটুইন দেম ইজ 3 কিলোমিটার, ফাইন্ড দা ভেলোসিটি অফ শিপ হোয়েন ইট ক্রস দা বোট। হ্যাঁ, এটা একটু বাংলা লিখে নাও, এটা সিটি আমি দেইনি আর কি অঙ্কটা। হ্যাঁ, একটু একটু জটিল হতে পারে তোমাদের কাছে অঙ্কটা। সেটা হচ্ছে যে খাতা কলম নাও, খাতা কলম আছে তোমাদের কাছে? জি ভাইয়া। ভাই ওয়েট, আচ্ছা কয়জন জয়েন করেছে? এক মিনিট কি অপেক্ষা করবো? দাঁড়াও এক মিনিট একটু। মানে এটা তুমি আগে বুঝতে পারবা কিনা, তাই তো? অঙ্ক পড়ে বুঝতে পারবা কিনা এটা বলছো? দেখো মন্দন মানে কি, মন্দন মানে হচ্ছে বেগ কমে যাওয়া, তাই না? হচ্ছে বেগ হ্রাস পাওয়া, অর্থাৎ বেগ আগে যাচ্ছিল তার থেকে আস্তে আস্তে কমে যাবে, এটা হলো মন্দন। আর ত্বরণ মানে হচ্ছে বেগ আগে যাচ্ছিল তার থেকে আস্তে আস্তে বেগ বাড়বে। এখন কথা হচ্ছে একটা গাড়ি যদি চলন্ত অবস্থায় থাকে কখন বেগ কমে? তুমি যখন গাড়িতে ব্রেক প্রয়োগ করো তখন, অথবা বিপরীত দিক থেকে যখন বল প্রয়োগ করো তখন, তাই তো? বা গাড়িকে যখন একটা বাধা দাও তখনই তো গাড়ির বেগ কমে, তাই না? তাহলে তো অঙ্ক পড়ে তুমি বুঝতে পারবা, যদি গাড়ির উপর যদি কোনো বাধা না কাজ করে বা কোনো ব্রেক না প্রয়োগ করে তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে মন্দন নাই। হ্যাঁ, আবার তুমি বেগ দেখে বুঝতে পারবে, যদি দেখো বেগ আগে ছিল 50 এখন হয়েছে 60, সরি বেগ মন্দন, হ্যাঁ না বেগ আগে ছিল 50 কিন্তু বেগ কমে গেল, হ্যাঁ বেগ আগে ছিল 50 এখন হচ্ছে 60, তার মানে এটা হলো ত্বরণ, কিন্তু আগে ছিল 50 এখন হচ্ছে 40, তার মানে বুঝতে হবে এটা মন্দন, ঠিক আছে? মন্দন। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমরা এই যে অঙ্কটার কথা বলছিলাম সেই অঙ্কটাতে আমরা আবার যাই। অঙ্কটা হচ্ছে যে আফটার 20 সেকেন্ড অফ ক্রসিং দা রেস্টফুলি বোট বাই এ শিপ মুভিং উইথ দা এক্সেলারেশন উইথ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, দা ডিস্টেন্স বিটুইন দেম ইজ 3 কিলোমিটার। তো অঙ্কটার বাংলা মিনিংটা হচ্ছে এরকম যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, আমি এখানে সুষম কথাটা লিখিনি, হ্যাঁ, কারণ আমি সুষম ত্বরণ আর অসম ত্বরণ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করিনি, কারণ সুষম ত্বরণ নিয়েই শুধু আমাদের সব কাজ, অসম ত্বরণ নিয়ে কোনো কাজ আমাদের নাই, মানে কাজ নাই বলতে তোমাদের কোনো অঙ্ক করানো হবে না, ইভেন লাগবেও না, এই জন্য আমি এখানে কিছুই লিখিনি, জাস্ট ত্বরণ হিসেবে লিখেছি। এনিওয়ে, আমরা বললাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলন্ত কোন একটি জাহাজ স্থির নৌকা, রেস্টফুলি মানে স্থির, স্থির নৌকাকে 20 সেকেন্ডে অতিক্রম করে গেল, 20 সেকেন্ড পর অতিক্রম করে গেল, ঠিক আছে? আবার বলছি যে হচ্ছে খাতায় লেখো এইভাবে যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলন্ত কোনো জাহাজ একটি স্থির নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর জাহাজ ও নৌকার দূরত্ব হয় 3 কিলোমিটার। আফটার 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর, তো যে হচ্ছে, আচ্ছা আরেকবার, তাই না? খাতায় লেখো এইভাবে যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলন্ত কোনো জাহাজ, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলন্ত কোনো জাহাজ একটি স্থির নৌকাকে হ্যাঁ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলন্ত কোনো জাহাজ একটি স্থির নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর, অতিক্রম করার 20 সেকেন্ড পর তারপর তাদের দূরত্ব হয় 3 কিলোমিটার, দূরত্ব 3 কিলোমিটার,
জাহাজটি জাহাজটি যখন নৌকাকে অতিক্রম করে তখন জাহাজের বেগ কত? আরেকবার বলবেন ভাই। আবার বলছি যে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলন্ত কোন জাহাজ একটি স্থির নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর জাহাজ ও নৌকা সরি 20 সেকেন্ড পর 20 সেকেন্ড পর তাদের দূরত্ব হয় 3 কিলোমিটার। নৌকাটি অতিক্রম করার সময় হচ্ছে জাহাজটি জাহাজটি যখন নৌকাকে অতিক্রম করে তখন জাহাজের বেগ কত ছিল? ঠিক আছে, জাহাজটি যখন নৌকাকে অতিক্রম করে তখন জাহাজের বেগ কত ছিল এটা আমাদের বের করতে বলেছে। বুঝছো কি কি চাইছে ভাই? জাহাজ জাহাজ 20 সেকেন্ডে কি 3 কিলোমিটার যেতে পারবে? এত স্পিড থাকে জাহাজে। আচ্ছা, এটা যেতে পারবে কি পারবে না সেটা তো আমাদের জানা বিষয় না, আমাদের অঙ্কে আছে তাই করতে হবে। যে হচ্ছে 3 সেকেন্ডে সে হচ্ছে যেতে পারবে কি পারবে না। আচ্ছা এক মিনিট, কে যেন গ্রুপে লিখেছে যে হচ্ছে ঢুকতে পারছে না। এনিওয়ে হ্যাঁ, 20 সেকেন্ডে 3 কিলোমিটার যেতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না, যেতেও পারে মনে করো খুব বিশাল দ্রুত গতিতে চলা একটা জাহাজ, এটা আমাদের মেইনলি প্রশ্ন না। ঠিক আছে, আমাদের প্রশ্ন হচ্ছে অঙ্কটাতে যা দিয়েছে সেই অনুসারে আমাদের অঙ্কটা সলিউশন করো। এনিওয়ে তাহলে এখন আসো আমরা দেখি এই অঙ্কটা সলিউশন করব কিভাবে। আমরা একটা জাহাজ ড্র করলাম, আর জাহাজ খুব একটা খারাপ মনে হয়নি জাহাজ টাকানো। এনিওয়ে যাই হোক, এই একটা আমরা জাহাজ ড্র করলাম, এই একটা জাহাজ মনে করো যে জাহাজটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে চলছে। এখন একটা স্থির নৌকা রয়েছে এখানে, এই নৌকাটা এখন স্থির, এটা মনে করো একটা হচ্ছে তোমার সমুদ্র বা নদী মনে করতে পারো। তো নৌকাটা এখানে স্থির অবস্থায় আছে। এখন নৌকাটার অবস্থান মনে করো আমরা বললাম এ পজিশন বরাবর নৌকাটার অবস্থান। এখন এই জাহাজটা নৌকাটাকে এই জাহাজ চলছে কিন্তু নৌকা স্থির আছে, তো জাহাজ চলতে 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 জাহাজ 20 সেকেন্ড পর জাহাজটা নৌকাকে অতিক্রম করে যাওয়ার 20 সেকেন্ড পর 3 কিলোমিটার পথ অতিক্রম করে মনে করো বি অবস্থানে আসছে। জাহাজের অবস্থান এখন বিতে। কথাটা একটু ভালো করে বুঝো, অঙ্কে যেটা বলতে যাচ্ছে যে নৌকাটা এখানে স্থির আছে আর জাহাজটা চলমান অবস্থায় আছে। জাহাজ কত ত্বরণে চলমান আছে? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে চলমান আছে। তো চলমান থাকতে 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 জাহাজ নৌকাকে যখন অতিক্রম করে গেছে এখান থেকে এই বি স্থানে আসতে জাহাজের সময় লেগেছে 20 সেকেন্ড, এবং এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্নে কি বলছে আর এই চিত্রটা কি বুঝছো? আমি বলছি আবার, সমস্যা নাই, যে এখানে জাহাজটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার তরলে চলমান অবস্থায় আছে, সে চলছে কিন্তু নৌকাটা এখানে স্থির আছে, নৌকা যেখানে আছে সেখানে এ। তো জাহাজ চলতে 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 জাহাজ এই স্থান থেকে মানে জাহাজ এই স্থির নৌকা থেকে 20 সেকেন্ড পর 3 কিলোমিটার পথ অতিক্রম করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে দাঁড়াইনি মানে এই জায়গায় আছে মনে করো জাহাজ। এখন জাহাজ চলছে চলতে 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 নৌকাটাকে অতিক্রম করে 20 সেকেন্ড পর, মানে সময় শুরু হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। আমরা সময় কাউন্ট করা শুরু করেছি কোথা থেকে? এখান থেকে। জাহাজ চলছে চলতে 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 স্থির নৌকার এই এই স্থান থেকে 20 সেকেন্ড পর সে এখানে আসলো 3 কিলোমিটার পথ অতিক্রম করে। আমার কথা কি বুঝছো ভাইয়া? জাহাজটা হ্যাঁ জাহাজটা এই স্থান থেকে টাইম শুরু হলো কেন? তাহলে রংপুর বিভাগে যেতে হলে এই যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জে যেতে হয়। হ্যাঁ, তো তুমি এখন মনে করো ঢাকা থেকে রংপুরে যাচ্ছ, এটা মনে করো সিরাজগঞ্জ আছে আর এটা হলো রংপুর। এখন তুমি বাসে করে যাচ্ছ, তো বাস কিন্তু চলমান আছে, থাকতে 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 আমরা বললাম যে তুমি 20 সেকেন্ড পর সিরাজগঞ্জ থেকে হচ্ছে রংপুরে যে পৌঁছাইছো, তাহলে 20 সেকেন্ড পর যদি সিরাজগঞ্জ থেকে মানে তুমি কিন্তু চলমান অবস্থায় আছো কোথা থেকে? এই যে প্রশ্ন করছো আমার আমার কথা কি শুনতে পাচ্ছ?
জি ভাই আমি শুনতে পাচ্ছি যে তুমি ঢাকা থেকে বাসে করে যাচ্ছ বা চলমান অবস্থায় আছে আছে তো আছে কিন্তু মনে করো তুমি আমাকে বললে যে ভাইয়া আমি সিরাজগঞ্জ থেকে রংপুরে পৌঁছেছি 20 সেকেন্ডে তাহলে বাস কিন্তু চলমান আছে আগে থেকেই তাহলে এখন চলমান অবস্থায় যে থাকে এখন আবার তুমি বললে ভাইয়া সিরাজগঞ্জ থেকে হচ্ছে রংপুর পর্যন্ত দূরত্ব 20 কিলোমিটার তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে তুমি বললে যে সিরাজগঞ্জ থেকে আমার রংপুরে আসতে সময় লেগেছে 20 সেকেন্ড তাহলে এখন কিন্তু তোমার বাস কিন্তু চলমান আছে কিন্তু ঢাকা থেকে তো চলমান থাকতে 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 এখন আমার প্রশ্ন হচ্ছে এই সময়টাই যে 20 সেকেন্ড সময়টা আমি কাউন্ট করব সিরাজগঞ্জ থেকে নাকি সিরাজগঞ্জের আগে থেকে তোমার কাছে প্রশ্ন যে প্রশ্ন করলা তার কাছে আমার প্রশ্ন যে সিরাজগঞ্জ থেকে সময়টা কাউন্ট করব কিনা জি ভাইয়া আবার আমাকে দূরত্বটা কাউন্ট করতে হবে কোথা থেকে এই সিরাজগঞ্জ থেকে যদি তুমি বললা যে 20 সেকেন্ড আমি 20 কিলোমিটার গেছি তাহলে আমাকে দূরত্বটা বিবেচনা করতে হবে সিরাজগঞ্জ থেকে ঠিক অনুরূপ ভাবে জাহাজটা এদিকে চলমান অবস্থা আছে ঠিক আছে বাট আমাকে বলেছে জাহাজটা এই নৌকাটাকে অতিক্রম করে যাওয়ার 20 সেকেন্ড পর অতিক্রম যখন করে গেছে তার 20 সেকেন্ড পর সে 3 কিলোমিটার পথ অতিক্রম করেছে জন্য আমাকে এই নৌকার স্থান থেকে সময়টা বিবেচনা করতে হবে যেহেতু তোমাকে বলেছে নৌকা অতিক্রম করার 20 সেকেন্ড পর যখন অতিক্রম করেছে তার 20 সেকেন্ড পর জাহাজের অবস্থান এখানে বুঝছো কি জি ভাইয়া বুঝছি আচ্ছা তাহলে আমরা বলছি জাহাজটা এদিকে চলমান অবস্থায় আছে থাকতে থাকতে এই স্থান থেকে এই নৌকার স্থান থেকে সে 20 সেকেন্ড পরে এখানে এসে পৌঁছালো এবং তার সে পথ অতিক্রম করলো কত 3 কিলোমিটার আমার কথা কি বুঝছো অঙ্কে যেটা বোঝাতে চেয়েছে সেটা আর কি আমরা এখানে দেখালাম ঠিক আছে বুঝতে সমস্যা আছে কারোর জি ভাই বুঝছি আচ্ছা ঠিক আছে এবার তাহলে এখন আমার প্রশ্ন জাহাজটা এখান থেকে আচ্ছা আমাকে এখন প্রশ্ন আমাকে বের করতে বলেছেন জাহাজটা যখন নৌকাটাকে অতিক্রম করছে তখনকার বেগ কত আমরা ধরে নিলাম তখনকার বেগ ইউ নৌকাটা যখন সরি জাহাজটা যখন নৌকাকে যখন অতিক্রম করে যাচ্ছে তখন এই জাহাজের বেগ আমরা ধরে নিলাম ইউ তাহলে এখন আমাকে এই ইউ বের করতে হবে তাহলে আমাকে বিবেচনা করতে হবে কতটুকু আমার সময় দিয়েছে কোথা থেকে জাহাজ নৌকার স্থির স্থান থেকে জাহাজে যে এই বি স্থানে বসেছে এইটুকু পর্যন্ত তাহলে আমাকে বিবেচনা করতে হবে কোনটুকু এইটুকু তাহলে এইটুকু যদি বিবেচনা করতে হয় আমরা যেটুকু অংশ বিবেচনা করব তার স্টার্টিং এর বেগ হচ্ছে আদি বেগ আর এন্ডিং এর বেগ হলো শেষ বেগ বুঝছো কি জি ভাইয়া জি ভাইয়া ওকে তাহলে এবার আমরা একটু দেখব অঙ্কে কি কি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা অঙ্কে আচ্ছা আমরা আগে সূত্রটা দেখিয়ে ফেলেছি আর কি তোমাদের হ্যাঁ অঙ্কে দেওয়া আছে কি কি অঙ্কে দেওয়া আছে সময় দেওয়া আছে টি দেওয়া আছে হ্যাঁ দূরত্ব দেওয়া আছে বা সরণ দেওয়া আছে এরপর কি ত্বরণ দেওয়া আছে তিনটা জিনিস দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে দেওয়া নাই কি কি ইউ দেওয়া নাই আর দেওয়া নাই হচ্ছে তোমার আর কি দেওয়া নাই বলো তো ভি দেওয়া নাই শেষ বেগ দেওয়া নাই তো আমাদের অঙ্কে দেওয়া আছে হ্যাঁ যে আমাদের অঙ্কে এ দেওয়া আছে এস দেওয়া আছে সময় দেওয়া আছে বাট ইউ দেওয়া নাই এবং ভি দেওয়া নাই কিন্তু আমাকে দেরি করতে বলেছি জাহাজ যখন অতিক্রম করে যাচ্ছে তখন কার বেগ বের করতে বেগ ভি ও আচ্ছা মানে এই যে শেষ অঙ্কের বেগ বেগ আমাদের দেওয়া নাই বুঝছো কি মানে আমাদের অঙ্কে জানি ভাইয়া শেষ বেগ 0 হয় আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি স্থির অবস্থায় সেটা আচ্ছা আচ্ছা আমি বলছি আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ শেষ বেগ 0 হতো প্রশ্ন কি বলেছে যে জাহাজ এই 3 কিলোমিটার যাওয়ার পর থেমে গেছে বলেছে কি বলেনি তো না ভাই মানে সেক্ষেত্রে হবে না 0 কারণ সে জাহাজ চলমান অবস্থায় আছে থাকতে থাকতে এই এই আল্লাহ মুরগির আওয়াজটা এই বন্ধ করো হ্যাঁ এই জাহাজটা চলছে তো চলতে 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 এই নৌকাকে অতিক্রম করে যাওয়ার 20 সেকেন্ড পর সে 3 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে কিন্তু করার পর থেমে গেছে কিন্তু বলেনি তোমাকে যদি থেমে গেছে বললে তখন আমরা বলতাম ভি 0 আর থেমে গেছে তো বলেনি সো এখানে ভি কত আমরা জানি না ঠিক আছে বুঝছো কি ভি কত আমরা এটা জানি না তাহলে এখন আমাদের হ্যাঁ বলো 90 হয়েছে आंसर এডি ঠিক আছে আগে কথা বলো কেন তুমি আগে আমাকে করতে দাও আজব অ্যাডভান্স কথা কখনোই বলবো না যে অঙ্কের উত্তর কি হবে বা এর এরপরে কি হবে আমি যে স্টেপে থাকবো সেই স্টেপে বলবো এনিওয়ে তাহলে এখন দেখো আমার এখানে হচ্ছে আমাদের দেওয়া নাই কি কি ইউ এবং ভি তাহলে ইউ এবং ভি দেওয়া নাই কিন্তু আমাকে বের করতে বলেছে ইউ তাহলে যাকে বের করতে বলেছে সেই সূত্র বিবেচনা করতে গেলে সেই সূত্রের মধ্যে ভি যেখানে যেখানে আছে সেই সূত্রগুলো বাদ যদি এটা যদি করো তাহলে একটা সূত্র তোমার সামনে আসবে এস ইকুয়াল টু ইউটিউব প্লাস আপিট স্কোয়ার আমাকে প্রশ্নের ভিতরে অঙ্কের ভিতরে এই দুটো জিনিস দেওয়া নাই তাহলে এই দুটো জিনিসের মধ্যে আবার আমাকে বের করতে বলেছে ইউ বের করতে বলেছেন নাকি আচ্ছা তাহলে পরে আবার বুঝো
জাহাজটা অতিক্রম করে যাচ্ছে এই স্থান থেকে, জাহাজটা অতিক্রম করে মানে জাহাজটা যাচ্ছে, জাহাজটা চলমান অবস্থায় আছে। তো চলমান অবস্থায় থাকতে থাকতে যখন নৌকাটা যেখানে স্থির আছে, স্থির এই নৌকার স্থান থেকে এই স্থান থেকে এই বি স্থানে জাহাজটা আসতে সময় লেগেছে 20 সেকেন্ড, এবং তার সরণ হয়েছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার মানে হলো 3000 মিটার, তাই না? এখন তোমার কাছে প্রশ্ন চেয়েছে, এই জাহাজ যখন এই স্থির নৌকাকে অতিক্রম করে যাচ্ছে তখনকার বেগ কত? তাহলে জাহাজটা যখন এই স্থির নৌকাকে যখন অতিক্রম করে যাচ্ছে তখনকার বেগ তোমার কাছে চেয়েছে। হ্যাঁ, তো তখনকার বেগকে আমরা ধরে নিচ্ছি ইউ, বা আমরা ইউ না ধরে আমরা অন্য কিছু ধরতাম। কিন্তু এখন দেখো আমাকে কাজ করতে হবে কোন অংশটুকু নিয়ে, যেহেতু এই স্থির নৌকার স্থান থেকে এই 3 কিলোমিটার যাওয়ার সময় দেওয়া আছে, অর্থাৎ আমার যা ভ্যালু দিয়েছে সব এই এই স্থান থেকে বি স্থান পর্যন্ত, তাহলে আমাকে অবশ্যই কাজ করতে হবে এইটুকু নিয়ে। যে প্রশ্ন করলো সে কি বুঝতে পারছো আমার এই কথাটুকু? আচ্ছা, তাহলে আমরা যে অংশব্যাপী কাজ করব তার স্টার্টিং এর বেগটা কি হবে, আদি বেগ হবে না শেষ বেগ হবে? আদি বেগ। আদি বেগ, আদি বেগ। যে প্রশ্ন করেছে সে উত্তর দাও, আদি বেগ হবে না শেষ বেগ হবে? আদি বেগই হবে, যেখান থেকে শুরু করব। হ্যাঁ, আর শেষের যে বেগটা শেষ হবে হলো শেষ বেগ। তো আমার তো শেষ বেগ তো প্রশ্ন দেওয়া নাই, তার মানে প্রশ্নে যা যা দেওয়া আছে তার ভিতর দেখলাম আমার ইউ এবং ভি দেওয়া নাই, বাট তার ভিতর আমাকে বের করতে বলেছে ইউ। বুঝছো কি এবার? জি ভাই বুঝছি। আচ্ছা, আমাদের বের করতে বলেছে ইউ, তো এখন এই অবস্থাতে ইউ রিলেটেড সূত্রগুলো বিবেচনা করব, কিন্তু সেখানে ভি যেখানে যেখানে বসে আছে, ভি বা বাজি যেখানে বসে থাকবে সেই সূত্রগুলো বাদ। যদি এটা যদি করি তাহলে আমার সামনে একটা সূত্র আসবে, এসি কল টু ইউটিউব প্লাস আপি ডিসকার। বুঝছো কি? ওকে, তাহলে এখন আমরা সূত্রটা লিখে ফেলি, এসি কল টু ইউটিউব প্লাস আপি ডিসকার। এবার ভ্যালুগুলো লিখবো, লিখে এবার এটাকে তুমি এখান থেকে একবারে ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অঙ্কটা করবো এখানে, আমরা এটার ক্ষেত্রে হচ্ছে ইয়া করবো না, মানে আর খাতায় বেশি ক্যালকুলেশন করবো না। তো ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবো আমি একটু দেখাই, এখানে সলভ ফাংশন ব্যবহার করতে হবে। হ্যাঁ বলো, বলছিলাম যে ওখানে 2000 দিয়েছেন কেন, ওখানে তো 3000 হবে না? হ্যাঁ সরি, 3000 হবে, আমি একটু এখানে ভুল করেছি, 3000 হবে। এখানে 3000 হবে, এনিওয়ে। তো এখন দেখো এখানে আমরা এটা কিভাবে করবো সলভ ফাংশন। তো সলভ ফাংশন করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটর 2000 তুলবো, 2000 তুলতে পারো আশা করি। আমরা এক মিনিট একটু, আমরা ক্যালকুলেটর হচ্ছে 2000 ওঠাবো, ওঠালাম 2000। এরপর সমান চিহ্ন তুলতে হবে, এখানে যে সমান চিহ্ন আছে সেই সমান চিহ্ন তুলতে হবে। সমান চিহ্ন তোলার জন্য তোমার এই ক্যালকুলেটর পেলে পারে, অথবা তুমি তোমার যে ফোনে যে ক্যালকুলেটর আমি ডাউনলোড করতে বললাম ওটা যদি করো, তাহলে দেখবা এই আলফা টিপে ক্যালক বাটনটা টিপলে সমান চিহ্ন চলে আসবে, এই আলফা টিপে ক্যালক বাটন, কারণ এখানে এই সমান চিহ্নটা আছে লাল আকারে। হ্যাঁ মানে 2 সরি 3000 3000 তুলতে হবে। হ্যাঁ 3000 3000 ঠিক আছে, 3000 আর কি, 3000 লিখে আলফা টিপে এই ক্যালকের উপরে দেখবা সমান চিহ্ন দেওয়া আছে, আলফা টিপে এটা টিপতে হবে, টিপলে তুমি সমান চিহ্ন পেয়ে যাবা। সমান চিহ্ন পাওয়ার পর এখন ইউ, ইউ মানে আমরা এখানে ধরবো এক্স, ঠিক আছে? আমরা যা আননোন থাকবে সেটাকে আমরা ধরবো এক্স, যদি একটা আননোন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সলভ ফাংশন ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। তো এক্স তুলতে হলে আমাকে কি করতে হবে, আলফা টিপে এই যে এই এক্স বাটনটা আমরা তুলবো। এই কে কে কথা বলতেছো আজব, আমাকে প্রশ্ন করো যদি প্রশ্ন থাকে, আর না না থাকলে কথা বলো না, মিউট করে রাখো। তো আমরা ইউ এর বদলে আমরা এখানে এক্স তুলবো, আলফা টিপে এক্সটা তুললাম, তোলার পর ইনটু 20 তুলবো, 20 তোলার পর তারপর স্বাভাবিক অবস্থায় বাকি যে অংশগুলো রয়েছে হাফ ইঞ্চু 6 ইঞ্চু 20 স্কোয়ার এই মানটা আর কি তুলবো এখানে। এটা তুলতে পারবো আশা করি, হাফ ইঞ্চু 6 ইঞ্চু 20 স্কোয়ার। এই পুরো অংশ তোলার পর এবার কাজ হলো সলভ ফাংশনে কাজ করা। এই ক্যালক বাটনের উপরে ছোট্ট করে দেখবে সলভ লেখা আছে, এখানে যে ক্যালক বাটন রয়েছে সেই ক্যালক বাটনে এই ছোট্ট করে একটা হলুদ কালারের সলভ লেখা রয়েছে। তুমি যদি ফোনেও যদি ডাউনলোড করো সেখানে তুমি পাবা। তাহলে তোমাকে কি করতে হবে, এইটুকু তোলার পরে শিফট চিপে ক্যালকুলেটরের বাটনগুলো ক্লিয়ার মতো দেখতে পাচ্ছি না। আচ্ছা ক্লিয়ার মতো না দেখতে পারো, উপরে মানে এই মানে বাটনের ভেতরে কি লেখা আছে সেটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, তাই তো? কিন্তু বাটন তো দেখতে পাচ্ছ। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি ওই ফোন থেকে ডাউনলোড করলে আমার এই কথার সাথে তুমি একটু মিলে নেবা, মিলেই দেখবা যে হচ্ছে, বুঝতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা এখানে ভাইয়া ক্যালকুলেটরটা তো আমার কাছে আছে,
আচ্ছা দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ আমি আমার একটু দরজাতে কে যেন আসছিল, এনিওয়ে তো আমি ক্যালকুটার একটা ব্যবহার আমার হাল্লা এই শব্দ মুছে গেছে আর কি। তো আচ্ছা আমি ক্যালকুটার একটা ব্যবহার দেখাচ্ছিলাম তোমাদের, কোথায় চলে গেল? আচ্ছা এই সলভ ফাংশনটা কিভাবে তুলতে হবে, প্রথমে তুমি তোমার ক্যালকুলেটর 3000 তুলবা। আমি একটু বলে দিচ্ছি, একটু মিলাই নাও। প্রথমে 3000 তুলতে হবে, তোলার পরে তারপর আলফা চেপে এই ক্যালক বাটন টিপতে হবে, চাপলে পরে তুমি এখানে সমান চিহ্নটা তুলতে পারবা। এরপরে এখানে এই ইউ আমাদের ইউটাই বের করতে হবে, তাহলে ইউ এর পরিবর্তে আমরা এক্স তুলবো। আলফা টিপে এই যে এখানে একটা এক্স এক্স বাটন রয়েছে, এই ব্রাকেট ক্লোজ বাটন যেটা, সেই জায়গাটা এক্স বাটন রয়েছে, ওটা তুমি উঠাবা। ওঠানোর পরে তারপরে এই যে স্বাভাবিক অবস্থায় যে টি এর মান 20 এটা ওঠাও, প্লাস হাফ ইনটু 6 ইনটু 20 স্কয়ার এইটুকু তুলবা। এইটুকু যদি তোলা হয়ে যায় তারপরে শিফট চেপে, কোথায় চলে গেল ওফো, আমি একটু এই জায়গা থেকে দেখাই, একটু জুম করে দেখাই, এই যে এই শিফট চেপে তোমাকে কি করতে হবে এই ক্যালক বাটনটা টিপতে হবে। আর একটু জুম করি তাহলে হয়তো বুঝতে পারবা। এই যেখানে দেখো এই শিফট বাটন চেপে এই ক্যালকের উপর দেখো ছোট্ট একটা সলভ লেখা আছে, হ্যাঁ এই সলভ বাটনটা চাপতে হবে। শুনতে পাচ্ছ কি আমার কথা? জি ভাইয়া। এই শিফট চেপে এই সলভ বাটনটা চাপতে হবে, চাপার পরে তারপর কি করতে হবে এই যে সমান বাটন চাপতে হবে। যদি সমান বাটন চাপো তাহলে তোমার সামনে একবারে সরাসরি ভ্যালু চলে আসবে। তুমি একটু নিজে ঘাটাঘাটি করলে জিনিসটা পারবা, ঠিক আছে? দেখবে একবার ইভেন মান 90% ট্রাই করব, ট্রাই করব না পারবা। আমি এই যে আমার সাথে ক্লাস করতেছো তো ক্লাস করার সময় তোমার কাছে ক্যালকুলেটর থেকে যার কাছে ক্যালকুলেটর আছে সে চাপ, সে আমার কথার সাথে তো করলে পারেই তো পারো, তাহলে তো সমস্যা হয় না। বন্দুকের যে অঙ্কগুলো ছিল ওখানে একটা প্রবলেম ছিল, ওখানে প্রবলেম থাকলে এখন দেখানো যাবে না, ওটা ওটা ওটার উপরে ক্লাস হবে নেক্সট টাইম, ঠিক আছে? ওটার উপর নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে ওটা করব। আমি জানি না বুঝি নাকি স্যার 13 নম্বরটা আবার সে একই কথা বলে, ওটা তো টাইপ 4 এর অঙ্ক, আমি ওখানে ভুল করে টাইপ 3 লিখে ফেলেছি। 12 এবং 13 ওটা হচ্ছে আমি ওই অঙ্ক তোমাদের করতে মানা করেছিলাম, আমি বলেছিলাম টাইপ 1 টাইপ 2 এবং টাইপ 3, তো টাইপ 4 এর যে অঙ্ক সেটা আমি ভুল করে টাইপ 3 লিখে ফেলেছিলাম। 12 13 ওটা তোমাদের এখন করতে হবে না, ওটা আমি ক্লাসে করাবো, করানোর পরে তারপরে করব, এখন না, ওটা আমি পরে তারপরে না করোনা আগে না। ওকে ভাই ধন্যবাদ। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে আজকের যেই ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো যদি বুঝে থাকো আশা করা যায় আমি শিটে যে ম্যাথগুলো দিয়েছি সেগুলো সবই পারবা। হ্যাঁ ইভেন এই অঙ্ক থেকে এই আমার শিটে যেরকম টাইপের অঙ্ক আছে ওরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে পারবা। আমি কিন্তু শুক্রবার যে পরীক্ষা হবে আমার শিটে যে অঙ্ক আছে এই অঙ্ক থেকে দিব না, অন্য অঙ্ক দিব, আমার শীতের অঙ্কের ভিতরে আমি অঙ্ক দিব না কিন্তু অন্য অঙ্ক দিব। ইভেন তোমরা সেই অঙ্কগুলো পারবা যদি আমাদের শীতের অঙ্ক যদি বুঝে বুঝে যদি করো আর ক্লাসগুলো যদি বুঝে থাকো, ঠিক আছে? হ্যাঁ শুক্রবারে পরীক্ষা হবে,
হ্যাঁ শুক্রবারে পরীক্ষা আছে বলছি এবার মানে হ্যালো হ্যাঁ বলো ভাইয়া বলো কোনটা ধরনের অস্থিন আসবে বুঝিনি কি স্যার কেমন ধরনের অস্থিন কেমন ধরনের অস্থিন দিবেন আপনি সেটা যখন পরীক্ষা হবে পরীক্ষার সময় দেখতে পারবে হ্যাঁ প্রশ্ন কেমন হবে সেটা এখন জানতে হবে না প্রিপারেশন নেওয়া দরকার প্রিপারেশন নাও এখন এখন কথা হচ্ছে যে এবার আমার কিছু 5 মিনিট তোমাদের সাথে কিছু কথা আছে সেটা হচ্ছে যে ম্যাথের ব্যাপারে কিছু আমার কথা রয়েছে ম্যাথ আমরা শুরু করেছিলাম জ্যামিতি পার্ট কেউ ডিসকানেক্টেড হয়ে যাও না খুবই ইম্পর্টেন্ট কথা ম্যাথ আমরা শুরু করেছিলাম জ্যামিতি পার্ট বেসিক দিয়ে একটু শেষ করতে একটু সময় লেগে যাবে আমাদের এর মাঝখানে জ্যামিতি চলা অবস্থাতেই ম্যাথের আমরা 2 দিন ক্লাস নিব একদিন হবে জ্যামিতি একদিন হবে ত্রিকোণমিতি আবার বলছি একদিন হবে জ্যামিতি একদিন হবে ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতি যেদিন হবে ওই দিনকের ক্লাস অফলাইনে দেখতে হবে আমি দিয়ে দেবো ডাউনলোড করে দেখতে হবে ক্লাস আর ক্লাস ডাউনলোড করে দেখতে হবে যদি সমস্যা থাকে আমি অবশ্যই সমস্যার সমাধান করবো কোনো সমস্যা নাই আর যেটা জ্যামিতি হবে সেটা লাইভ হবে ঠিক আছে একটু দ্রুত আগিয়ে নেওয়ার জন্য বলতেছি আমরা জ্যামিতি এবং ত্রিকোণমিতি একসাথে শেষ করবো জ্যামিতি এবং ত্রিকোণমিতি দুটো একসাথে শেষ করবো জ্যামিতি হচ্ছে ত্রিকোণমিতি হবে হলো অফলাইনে আর জ্যামিতি হবে হচ্ছে অনলাইনে মানে অফলাইনে বলতে আমি ক্লাসের লিংক দিয়ে দেবো ডাউনলোড করে নেবো ঠিক আছে সানজিন খান শুনতে পাচ্ছ আমার কথা জি ভাইয়া সানজিন খান এই তোমার নাম সানজিন খান কেন সানজিন খান কে এমনিতেই দিছি ভাইয়া এটা এমনিতেই দেওয়া আছে আচ্ছা 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 বুঝতে পারছ আর কি মানে আমি ছেলের নাম দেখলাম তো এইজন্য আর কি এরপরে হচ্ছে এখানে যারা রয়েছে তার ভিতর হচ্ছে নওশিন নাহার এই তোমার কি হচ্ছে অন্য নাম আছে কি ইয়াতে তুমি নওশিন নাহার WhatsApp গ্রুপে আছে নাই হ্যাঁ আছে WhatsApp গ্রুপে আছে তোমার আর কোনো নাম আছে কি না না এটাই এটা তাই না ওই যে আমি একটা লিস্ট দিয়েছিলাম সেই লিস্টে কি তোমার নাম আছে হ্যাঁ আছে তবে নওশিনের জায়গায় নওশিন আছে আচ্ছা মানে আমি দেখছি যে কারা কারা ক্লাস করছে আর কারা কারা করছে না স্রাস এই স্রাস নামটা আমি সাধুকা লিখে ফেলেছিলাম এনিওয়ে আর ভাই আমার নামটা একটু আপডেট করো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই সিরিয়াস ক্লাস 20 20 20 এটা কে জানো ভাই আমি ভাই নাম কি ভাই নাম আছে কি নাম সুইট সুইট আর 22 22 22 কে হ্যাঁ নাজিফা নাজিফা আচ্ছা এখানে দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্বের কে কে আছো সেকেন্ড সেমিস্টারে কেউ কি আছো সেকেন্ড বা থার্ড সেমিস্টারে যদি থাকো তাহলে বলবো নেক্সট টাইম থেকে তোমার ক্লাসগুলো করতে হবে না মাথা চাপ নিতে পারবে না তো দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্বের কেউ যদি থাকো ঠিক আছে এই আচ্ছা আরেকটা ব্যাপারে কথা আমাকে মনে হয় আজকে মনে হয় বেশ কয়েকজন পেমেন্ট করেছো তো পেমেন্ট করার ক্ষেত্রে একটা কথা একটু বলে দিয়ে যে পেমেন্টগুলো অবশ্যই দু একজন আমাকে জানাও না এখন পর্যন্ত যে কে পেমেন্ট করেছো তো পেমেন্টগুলো অবশ্যই আমাকে একটু পরে SMS করে অথবা ফোন করে বলবা যে ভাইয়া আমি আপনাকে দিয়েছি লাস্ট নাম্বারটা ছিল এই হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে পেমেন্ট করার সময় আমাকে দিবে 500 আর বিকাশ আলাকে দিবে 10 টাকা যা আমাকে দিবে 500 টাকা আর বিকাশ আর বিকাশ ওকে ভাইয়া ওকে ওকে জি ভাইয়া নেক্সট টাইম এমন হবে জি ভাইয়া আচ্ছা যারা দিয়েছো শুধু আমাকেই দিয়েছো বাট বিকাশ আলাকে কিন্তু 10 টাকা দাওনি এই যে বিকাশ এরা এত কষ্ট করে যে আমাদের কাছে টাকাগুলো পৌঁছে দিচ্ছে তো তাদের পারিশ্রমিকটাও তো তোমাকে দিতে হবে তাই না আমাকে দিতে বলছিস না বিকাশ জি ভাইয়া ঠিক আছে ভাইয়া রকেট ইউজ করেন না কেন হ্যাঁ রকেটও আছে আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আমার রকেট আছে সমস্যা নেই কেউ যদি রকেটে দিতে পারো রকেটে তো 5 টাকা হ্যাঁ রকেট অথবা বিকাশ দুটোর মধ্যে যে কোনো একটাতে তুমি দিতে পারো কোনো সমস্যা নেই ওই নাম্বারে আমার রকেট রয়েছে ভাই আমি পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই ক্ষেত্রে কি করব ওখানে কি 510 টাকা দিব হ্যাঁ যদি তুমি পার্সোনাল নাম্বার থেকেও যদি করো তাও তুমি যেভাবে করো না কারণ আমি যখন টাকাটা উঠাতে যাব তখন তো বিকাশ আলাকে তো আমাকে 10 টাকা দিতে হবে জি ভাই ঠিক আছে আচ্ছা ভাই আপনার নাম্বার শেষে কি 15 হ্যাঁ শেষে 15 আমার যে নাম্বার থেকে তোমাদের ফোন SMS যায় সেই নাম্বারে দিতে হবে ঠিক আছে এই
আচ্ছা তাহলে আজকে যদি আমাদের যদি আর যদি কোনো কথা না থাকে তাহলে আমি ক্লাস শেষ করব। তাহলে আগামী ক্লাস আমাদের ম্যাথ ক্লাস রয়েছে, তাই না? তো ঠিক আছে, ওইখানে ঢুকলে দেখা যাচ্ছে গতিবিদ্যায় শুধু আসতেছে, ওইখানে যদি নাম্বারিং করে দিতেন কিংবা কি কি ওই মানে উল্লেখ করে দিতেন তাহলে নেক্সট টাইম যখন আমরা ক্লাস গুলো তুমি লিংকে গেলে তো থাম্বনেল তো দেখার কথা, দেখতে পারার কথা। এনিওয়ে আর তুমি ডাউনলোড করতে পারছি না ইউটিউবে, অনেক ক্ষেত্রে ডাউনলোড করা যায় না। হ্যাঁ আমি তো ডাউনলোড অপশন দিয়ে দিই, ডাউনলোড অপশনটা তো ভাই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করা যায়। হ্যাঁ ভিডমেট অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করা যায় ক্লাস। ভাই আমি একটু বলি ভাই। হ্যাঁ বলো আপু। আপনি ওই কপি লিংক করবেন, কপি লিংক করার পরে ওইটা যায় ভিডমেটে যায়, ওখানে সার্চ দিবেন, তারপর ওখান থেকে দেখবেন খুব সহজে ডাউনলোড করা যাচ্ছে। এটাও করা যায়। তুমি আমি যখন হোয়াটসঅ্যাপে যখন লিংকটা দিই, লিংকটা কপি করবা, কপি করে ভিডমেটে যে ভিডমেটে সার্চ ইঞ্জিন রয়েছে, সার্চ ইঞ্জিনে পেস্ট করবা, পেস্ট করে ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা তো ঠিক আছে, তাহলে ক্লাস আমরা শেষ করব। তো আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে এই যে ভাই, হ্যাঁ দাঁড়াও আমি ভাইয়া ইংলিশ ক্লাসটা দিয়ে দিই। হ্যাঁ ইংলিশ ক্লাসটা দেবো ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে যে এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ তাহলে অবশ্যই একটু ক্লাসের ব্যাপারে তোমাদের একটু মনোযোগ হতে হবে। আমি যেমন তোমাদের ব্যাপারে একটু মনোযোগী, তোমাকেও একটু আমার ব্যাপারে একটু মনোযোগ হতে হবে। যে হচ্ছে তোমাদের যে পেমেন্টটা রয়েছে সেটা একটু যত দ্রুত সম্ভব একটু দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যারা এখন পর্যন্ত দাওনি আর কি, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। বলো। হ্যাঁ বলো। ক্লাস কি ত্রিকোণ তোমার কথা মানে এত ডিএক্সএল এর কথা কি কথা না জ্যামিতির উপরে হবে বলছি ভাই। নেক্সট ক্লাস ম্যাথ আর কি, ওটা কি হচ্ছে ত্রিকোণমিতির উপর হবে নাকি হচ্ছে জিওমেট্রির উপর হবে? একদিন হবে ত্রিকোণমিতির উপর, একদিন হবে হচ্ছে জ্যামিতির উপরে। এখন কালকে ত্রিকোণমিতি হবে না জ্যামিতি হবে আমি জানাই দেব, রাতে সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা যে ক্লাসটা করতেছি সেটা কয় মাসের কোর্সটা? না মোটামুটি কয় মাস, এটা কি আমরা আগামী বছর পর্যন্ত চালিয়ে যাব নাকি এই বছরই শেষ হয়ে যাবে? এখন এখানে যে ক্লাসটা হচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে ক্লাসটা ম্যাক্স মানে এটা কিন্তু উদ্দেশ্য করে যারা ষষ্ঠ পর্ব আছে, হ্যাঁ তাদের উদ্দেশ্যে যে তারা গাজীপুর আসার আগ পর্যন্ত ক্লাস কন্টিনিউ চলবে, গাজীপুরে তারা আসার আগ পর্যন্ত। এখন তোমরা গাজীপুরে মানে যারা সপ্তম পর্ব রয়েছে বা ষষ্ঠ পর্ব রয়েছে তারা আসার আগে এখন কবে আসবে তার উপর ডিপেন্ড করবে। কবে আসবে বলতে তোমাদের সপ্তম পর্ব শেষ হবে কবে তার উপর ডিপেন্ড করবে, সপ্তম পর্ব শেষ না হওয়া পর্যন্ত এটা চলবে। অর্থাৎ আমার কথা হচ্ছে আমি এখানে ক্লাসটা করাচ্ছি, এখন যারা সপ্তম পর্ব রয়েছে আমি এখান থেকে শেষ করাবো, যা শেষ করাবো তারা গাজীপুরে এসে যেন আর তা যেন শেষ না করে, মানে তা যেন আর করা না লাগে। আমার কাছে যদি আসো তাহলে আমার কাছে আর এগুলো করা লাগবে না, বা অন্য কোথাও যদি যাও তাহলে এগুলো আর করা দরকার হবে না, ঠিক আছে? এই তাহলে ভাই যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো এখন আপনার কাছে এগুলো পড়তেছি, আমি এখন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পড়তে চাচ্ছি না, তাও পরবর্তী যখন আসবে তখন পড়তে যাব। এখন কি আমার যে শুধু বেসিক নলেজগুলো থাকলেই চলবে নাকি আবার সাথে সাথে ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনার কাছে পড়তে হবে? ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আমি এখনো ডিপার্টমেন্টে ক্লাস শুরুই করিনি, ডিপার্টমেন্টের ব্যাপারটাতে এখন আমি ডিপার্টমেন্টে শুরু করতেছিলাম দুইটা কারণে। একটা হচ্ছে যে তোমাদের যারা সপ্তম পর্বে রয়েছে সপ্তম পর্বের ডিপ্লোমার রেজাল্ট একটু ভালো হবে আমার এই ক্লাসগুলো করলে, সাথে সাথে ডুয়েটে প্রিপারেশনটা হয়ে যাবে। হ্যাঁ এতে বলতে পারো এটা তোমার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের জন্য, বাট ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে একসাথে ডুয়েটের মতো করে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে, যেটা আর গাজীপুরে এসে করা দরকার হবে না ওই তোমার বিশেষ করে সপ্তম পর্বের সাবজেক্টটা। আর যারা পঞ্চম পর্ব রয়েছে, পঞ্চম পর্বের বিশেষ করে হাইড্রোলিক্স রয়েছে, হ্যাঁ বা এমন বেশ কিছু কঠিন সাবজেক্ট রয়েছে সেগুলো আর কি ওদের হয়ে যেত, যেগুলো গাজীপুরে এসে করা লাগবে না। আমি এখনো শুরু করিনি ডিপার্টমেন্ট, তো শুরু করলে তখন সেই ডিপার্টমেন্ট নিয়ে কথা হবে ইনশাল্লাহ। এখন যেহেতু নন হচ্ছে, নন নিয়ে কথাটাই হওয়া উচিত। হ্যাঁ আমি যখন ডিপার্টমেন্ট শুরু করবো তখন তুমি ডিপার্টমেন্টের ব্যাপার নিয়ে কথা বলো। আর একটা হচ্ছে যে এই যে আমি এখানে যে ক্লাসগুলো করাচ্ছি, আমি গাজীপুরে যে স্টুডেন্টগুলো থাকে তাদেরকে এর ভিন্ন কিছু শেখানো হয় না, তা আমি যেহেতু এখানে যা শেখানো হয় তাই আমি শেখাচ্ছি। এখন তোমার দায়িত্ব হচ্ছে
গাজীপুরে এসে যদি তুমি যদি এখন থাকতা তাহলে যেভাবে এগুলা শেষ করতা ঠিক সেইভাবে তোমাকে নিজ উদ্যোগে শেষ করতে পারছো। তুমি যদি না শেষ করো তাহলে এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? এই স্বপ্নিল, স্বপ্নিল কে গো? কিন্তু সবাই তো আমরা শুনতে পাচ্ছি, তুমি একা বসে আছো নাকি তোমার পাশে কি হচ্ছে? আমার ভাই আসছিল, ছোট ভাই। আচ্ছা বুঝতে পারছি, আনমিউট করো। হ্যাঁ, কারো কি আর কি কোনো কথা আছে? ভাইয়া আমি পেমেন্ট করলাম। কি যেন নাম? ভাইয়া আমি তো যে যে এখন পেমেন্ট দিলাম, নাম কি যেন? সেন্ড মানি করেছি ভাই, মোবারক। মোবারক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পেয়েছি ভাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে গাজীপুর যাওয়ার আগে কি আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গাজীপুর আসার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করা যায় কখনো? যেটা গাজীপুরে থাকলে, তুমি যখন গাজীপুরে থাকতা এটা শেষ করতে সামনাসামনি ক্লাস করলে 7 মাস লাগতো। সামনাসামনি যদি থাকতো সেটা 7 মাস লাগতো। আর যেহেতু বাড়িতে আছো আর এইভাবে অনলাইনে ক্লাস হচ্ছে, তো সামনাসামনি ক্লাস করলে যেটা 2 দিনে শেষ হয় সেটা এখানে, সরি, যেটা 1 দিনে শেষ হয় সেটা অনলাইনে নিতে গেলে সেটা 2 দিন লাগবে, বুঝছো?